বাদ দেওয়া যাবে না। জি স্যার, আচ্ছা, এখন আমরা ওরাকল স্টার্ট করব। আমাদের মেনু থেকে স্টার্ট করি। আমরা সবাই কি স্টার্ট করব? হ্যাঁ, করতে পারেন, কিছু কিছু সময় দেখেন, কিছু কিছু সময় করেন, এভাবেও করতে পারেন। ঠিক আছে, জি স্যার। শান্ত অনলাইনে দুটো একসাথে করতে গেলে টাইম লস হয় আর কি, যারা মোবাইলে ক্লাস করে তাদের অনেক কষ্ট হয় আর কি। ওরাকল এখন না করে স্যার আপনারটা দেখলেই ভালো হবে স্যার। আমারটা দেখেন, এখানে ওরাকল যেটা আছে, ওরাকল DB18 Home 1, আমি এখান থেকে মেনু থেকে স্টার্ট করলাম। এইটা কিন্তু এই মেনু থেকে যে সবসময় স্টার্ট করতে হবে তা কিন্তু না, আমি একটু দেখাই। আমরা তো জানি যে মেনু থেকে স্টার্ট করা যায় এসকিউএল প্লাস। আমি সার্চ বাটনে, যে আমাদের XP কিংবা উইন্ডোজের সার্চ বাটনে গেলেও আমরা উইন্ডোজ 7, তারপর উইন্ডোজ 10, এসকিউএল প্লাস লিখলেও এটা আসবে। ঠিক আছে, এসকিউএল প্লাস লিখলেও আসবে, আমরা সরাসরি রাখতে পারি অন করতে পারি এভাবে। স্যার এটাকে তো স্যার ডেস্কটপে রাখা যায় স্যার? স্যার ইচ্ছা করলে শর্টকাট করে ডেস্কটপেও রাখা যায়। আমরা মেনু থেকে স্টার্ট করতে হবে সবসময় কষ্ট করে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, এখন আমি যদি এই কিছু আমরা এখানে প্র্যাকটিস করি। এখন যেমন আমাদের ইউজার নেম হচ্ছে, সেট আপ ইউজার নেম হচ্ছে সিস্টেম, পাসওয়ার্ড A1 2 3 4 5। আচ্ছা, কানেক্টেড, এখানে আমরা ফার্স্ট ক্লাসে একটা রিভিউ করেছিলাম। রিভিউটা ছিল যে আমরা একটা সিম্পল DML DDL অপারেশন দেখছি, কমান্ড দেখছি, এই কমান্ডগুলো কার্যকারিতা কিভাবে কাজ করে এগুলো দেখেছি, কনসেপ্টের সাথে পুরোপুরি মিল না রেখে দেখছি, কমান্ড প্র্যাকটিস করেছি সোজা কথা। তো আজকে যেহেতু আমাদের RDBMS পড়েছি আমরা, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তো আমরা একটা টেবিল আমাদের আমরা অ্যানালাইসিস করে রাখছিলাম যে টিচার, সেই টেবিলটাতে এই কলামগুলো ছিল যে টিচার আইডি, টিচার নেম, এগুলো আমরা অ্যানালাইসিস করছিলাম যে একটা টিচারের এই ধরনের ডাটা লাগতে পারে আর স্টুডেন্টের এন্টিটি এই ধরনের লাগতে পারে। তো আমরা আজকে আমাদের যে প্রজেক্টটা, প্রজেক্টটা থেকে প্র্যাকটিস করবো, এটা বেটার হবে, কারণ এটা আমাদের আজ থেকে আমাদের ফুল অফিসিয়াল হচ্ছে। আমি আরেকটা টেবিল তৈরি করে ফেলি যেটা প্রয়োজন। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম টেবিলটা টিচার, ওকে ফাইন, টিচার স্কিম আমরা রেডি করেছি, স্টুডেন্ট ইন্টিরি স্টুডেন্ট আমরা রেডি করছি। এরপরে আমরা এখানে লিখে রাখি যেটা স্টুডেন্ট স্কিমা, তাহলে বুঝতে সুবিধা হবে। স্কিমা, আচ্ছা, আরেকটা ভালো হয় যে আমরা যদি এটাকে এক পেজে এনে রাখতে পারি। ওকে, এখন আমরা একটা স্কিমা বানাবো, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। স্কিমো মানে কি স্যার? স্কিমা এই যে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা ডাটাবেজের ভাষায় স্কিমা বলে। স্কিমা কনসিস্ট অফ ফিল্ড নেম, ডাটা টাইপ এবং কনস্ট্রেন্ট, এই তিনটা বিষয় যে চিত্রের মাধ্যমে একসাথে দেখা যায় সেটাকে স্কিমা বলে। আচ্ছা, তো আমরা এন্টিটি অ্যানালাইসিস করতেছিলাম যে একটা প্রজেক্ট তৈরি করতে গেলে, যে অনলাইন ক্লাস ইনফরমেশন অফ AUB, তো এটা করতে গেলে আমরা এই প্রজেক্টটা দাঁড় করতে যাওয়ার পরে আমরা কিছু এন্টিটি খুঁজে পেয়েছি, সেই এন্টিটিগুলোর নাম হচ্ছে টিচার্স, স্টুডেন্ট, কোর্স, শিডিউল, ক্লাস ইনফরমেশন, এরকম। তো এটা একটা আমাদের প্রজেক্ট হচ্ছে। তো আমরা সেখানে টিচার এন্টিটির মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে এই ধরনের একটা আলোচনা করেছিলাম একটা ক্লাসে, থিওরি ক্লাসে। ঠিক আছে, তো একইভাবে আমরা স্টুডেন্ট এন্টিটির মধ্যে কি কি তথ্য থাকতে পারে এরকম একটা আলোচনা করেছিলাম। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডিপার্টমেন্ট একটা ইম্পর্টেন্ট স্কিমা, যদিও আমরা সেটি সেদিন অ্যানালাইসিসের সময় এটা লিখিনি, টিচার, স্টুডেন্ট, কোর্স, শিডিউল এবং ক্লাস ইনফরমেশন লিখেছি, তো আমরা এটা লিখে রাখি 1.6 ডিপার্টমেন্ট, কারণ একটা স্টুডেন্ট একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে ভর্তি হয়। সো ডিপার্টমেন্ট ডোমেন কিংবা ডিপার্টমেন্ট এন্টিটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা ডিপার্টমেন্ট এন্টিটিটা আমি এই জন্য আগে করতে চাচ্ছি যে আজকে আমি যে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা প্র্যাকটিস করাবো, সেটা আমাদের ল্যাব 1 এবং ল্যাব 2-র কোডের সাথে মিল রেখে করাবো। বিষয়টা এরকম হবে যে আমরা আজকে ল্যাব 1 রিভিউ করব, আবার ল্যাব 2-তে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাও তৈরি করব। কিন্তু এখন থেকে এই ক্লাসের স্টুডেন্টরা
যে কোডটা তার কম্পিউটারে করবে এই এই ডাটাবেসটা ফাইনাল ডাটাবেস, যাদের ওরাকল আর ডিস্টার্ব করবে না তারা পুরো সেমিস্টার এই ডাটাবেসটাই রাখার চেষ্টা করবে। কিন্তু কোনো কারণে যদি তার কম্পিউটার নষ্ট হয়ে যায় কিংবা ওরাকলটা আনইনস্টল করতে বাধ্য হয় কিংবা কম্পিউটার চেঞ্জ করতে বাধ্য হয়, তাহলে এই ডাটাবেসটি তো আর ব্যাকআপ নিয়ে মানে পেন ড্রাইভে কপি করে নিয়ে যাওয়া যায় না। কিভাবে এই ডাটাবেসটা এক্সপোর্ট হবে এবং কিভাবে এই ডাটাবেসটা ইম্পোর্ট হবে অন্য একটি কম্পিউটারে, সেই পদ্ধতি আমি দেখাই দেবো। তাহলে আমি স্কিমার নাম রাখলাম, একটা হচ্ছে ডিপার্টমেন্ট স্কিমা, একটা স্টুডেন্ট স্কিমা, আর এটার নাম রাখি, ওকে এটা নিউ পেজে রাখি একটা আলাদা। দুটো অ্যাট্রিবিউটের মাঝে জি স্যার, মানে দুটো স্যার আগে স্যার অ্যাট্রিবিউট আছে স্যার, ওই দুটোর মাঝে স্যার নতুন আরেকটা অ্যাড করতে পারবো না স্যার? নতুন আরেকটা অ্যাড করলে স্যার ওইটা স্যার জাস্ট আমরা যে কোনো সময় অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, লাস্টে চলে আসবে। তারপর অ্যাডভান্স লেভেলে আমি চাচ্ছিলাম স্যার মাঝে কি স্যার অ্যাড করা যাবে কিনা? যাবে, কোডিং আছে, এভরিথিং ইজ পসিবল। একটু অ্যাডভান্স লেভেলে কোডিং শিখতে হবে। আমরা এগুলো পাত্তা দিই না কেন, অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর সময় এটার সিরিয়ালটা কোনো কাজে লাগে না, ঠিক আছে? এই জন্য আমরা পাত্তা দিই না, কিন্তু ম্যানেজমেন্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে সিরিয়াল ঠিক রাখা। কারণ একটা অফিসে প্রোগ্রামার চেঞ্জ হয় তখন নেক্সট প্রোগ্রামার এই এলোমেলো কাজ ধরতে পারে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে রাখলাম ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি, এই স্কিমাটার নাম দিলাম আমরা ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট তাহলে আমরা অ্যাট্রিবিউটের নাম দিলাম ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। ওকে ফাইন, দিস টু ইজ এনাফ, আই থিঙ্ক রিমেনিং ইজ নট নেসেসারি। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট আইডি কে আমরা বলেছি প্রাইমারি কি অথবা ইউনিক, অথবা ইউনিক আইটা বলেছি নট নাল। ওকে ফাইন, তাহলে আমরা একটু কনফার্ম হয়ে নেই যে আমাদের দরকার নেই ডিপার্টমেন্ট আইডি, আমরা প্রাইমারি কি করে ফেলি। প্রাইমারি কি মানেও কিন্তু ইউনিক। ওকে আচ্ছা, লিখে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ আপনারা এখনো কনস্ট্যান্ট সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করেন নাই। আচ্ছা, তাহলে আমি যদি এখানে দেখতে পাচ্ছি যে এই আমার সামনে যে এন্টিটিটা আছে ডিপার্টমেন্ট নাম, সেখানে দুটো কলাম দেখা যাচ্ছে, একটা নাম হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, একটা নাম হচ্ছে ডিপার্টমেন্ট নেম। তো ডিপার্টমেন্ট আইডিটাকে এখানে নাম্বার ডাটা টাইপ দেওয়া আছে, অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট আইডি নাম্বার ডাটা টাইপ হবে না, কারণ সিএসসি সিএসসি একটা ডিপার্টমেন্ট আইডি, আর ডিপার্টমেন্টের নাম হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তাহলে এটা বেটার হয় এটা ভারকা ডাটা টাইপ রাখা এবং নিচেরটা নিচেরটাও ভারকা রাখা। আচ্ছা, তাহলে এখানে প্রাইমারি কি যেহেতু আছে, তার মানে বুঝতে হবে যে ডিপার্টমেন্ট আইডিটা অবশ্যই কারো না কারোর সাথে রিলেশনশিপ করেছে। এই রিলেশনশিপ করেছে এর মানেই শুরু হয়ে গেল রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ক্লিয়ার? তাহলে আমরা যদি উপরে কোনো একটা জায়গায় যদি ডিপার্টমেন্ট আইডিকে ফরেন কি হিসেবে না পাই, তাহলে বুঝতে হবে যে আমাদের রিলেশনশিপ আমরা করি নাই, আমরা এটা জাস্ট ইউজ করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কলাম আছে স্টুডেন্ট ডিপার্টমেন্ট আইডি, এখানে লেখা আছে ফরেন কি। তাহলে সাধারণত যে কিটার মাধ্যমে সম্পর্ক তৈরি হয় সেই কিটাকে নেম পরিবর্তন না করলে ডিজাইনারের এবং প্রোগ্রামারের কোড লিখতে সুবিধা হয়। সো আমি এখানে জাস্ট একই স্পেলিংয়ে রাখলাম, নিচের টেবিলেও ডিপার্টমেন্ট আইডি এবং উপরের টেবিলেও ডিপার্টমেন্ট আইডি, ক্লিয়ার? একই স্পেলিংয়ে রাখলাম এবং এখানে দেখলাম ফরেন কি আমি লেটার লিখে রেখেছিলাম, তার মানে আমি পরবর্তীতে এটা অ্যাক্টিভেট করব। ওকে, তাহলে আমি যদি আপাতত উপরের টিচার এন্টিটির কথা না ভাবি, আমি যদি নিচের দুটো এন্টিটির কথা ভাবি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই দুটো এন্টিটির মধ্যে একটি এন্টিটির নাম স্টুডেন্ট আর একটি এন্টিটির নাম
ডিপার্টমেন্ট এবং এই দুটো এন্টিটির মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে প্রাইমারি কি এন্ড ফরেন কি। তারা ডিপার্টমেন্ট আইডি এই কলামের মাধ্যমে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। দ্যাট মিনস সিএসসি ডিপার্টমেন্ট যদি এখানে থাকে তাহলেই সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ভর্তি হতে পারবে, বিবিএ ডিপার্টমেন্ট যদি থাকে তাহলেই বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ভর্তি হতে পারবে, আদারওয়াইজ পারবে না। এখন এই কথাটা স্যার একটু আরেকটু বলেন স্যার, যদি প্রাইমারি কি টেবিল কোনটা, এই দুটো টেবিলকে যদি আমি কনসিডার করি স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট, এই দুটো টেবিলের মধ্যে দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্ট আইডি কোনো ফরেন কি নাই তার কাছে, তার মানে সে কারো উপরে ডিপেন্ডেন্ট না। ডিপার্টমেন্ট আইডিতে কোনো ফরেন কি নাই মানে সে কারো উপরে ডিপেন্ড করে না, তার কাছে একটা কিং আছে, সে একাই কিং, তার কাছে একটা প্রাইমারি কি আছে। বাট আমরা পরক্ষণে যখন স্টুডেন্ট ইন্টিরিয়ার আর ডিজাইনটা দেখতে পাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট আইডিতে একটা প্রাইমারি কি আছে, তার মানে সেও একটা পাওয়ারফুল কিং, তারও অনেক পাওয়ার আছে, তার একটা লিডার কি আছে। কিন্তু পরক্ষণেই দেখতে পাচ্ছি তার আবার একটা ফরেন কি আছে, মানে সে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এখন এই ডিপেন্ডেন্টটা কোনটা? এই কলামের উপর ডিপেন্ডেন্ট। এই কলামটা কোথায় আছে? এই কলামটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা ডিপার্টমেন্ট টেবিলে পাচ্ছি ডিপার্টমেন্ট আইডি। আমি কিন্তু আপনাদেরকে থিওরি এবং ল্যাব দুটোই একসাথে করাচ্ছি, বুঝতে পারছেন কিনা জানি না, এটা থিওরির একটা পার্ট। এখন এই যে আমি আপনাকে যে থিওরিটা পড়াচ্ছি এটা চ্যাপ্টার আমাদের কোর্স আউটলাইনে এটা পড়বে চ্যাপ্টার 3-তে, আর আমি যে ল্যাবটা করাচ্ছি এটা আপনার কোর্স আউটলাইনে পড়বে চ্যাপ্টার 4-এ। কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি 1-2 বাদ দিয়ে 3-4 শুরু করে দিলেন, অ্যাকচুয়ালি 1 আর 2-তে শুধু গল্প, এই জন্য আমি 3-4 শুরু করে দিয়েছি আর ফাঁকে ফাঁকে গল্পগুলো করে দেবো। আর গল্পগুলো যখন করব তখন আপনারা লাস্টের দিকে যা দেখবেন যে সব সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, ফরেন কি তে কি স্যার, মানে স্যার একটা সব প্রাইমারি কি কি যদি স্যার আরেকটা টেবিলে যদি সাধারণ কি হয় তাহলে স্যার ওইটা কি স্যার ফরেন কি হবে? না, কি থাকতেই পারে, কি থাকতেই পারে, বাট আমি রিলেশনশিপ করি নি। তাহলে এই যে দুটো টেবিলের মধ্যে আমি যদি রিলেশনাল ডাটাবেস কনসেপ্ট এখন চিন্তা করি, আমি যদি এখন একটু হালকা করে চিন্তা করি যে এটা রিলেশনাল ডাটাবেস হবে, তাহলে আমি এই দুটোর মধ্যে সম্পর্ক আমাকে তৈরি করতে হবে। অলরেডি আমি স্কিমার মাধ্যমে সম্পর্ক দেখিয়েছি, এখানে ফরেন কি বলে ফেলেছি মানে কি সে রিলেশন করে ফেলেছে। ঠিক আছে, রিলেশন করেনি, রিলেশন অ্যাকসেপ্ট করেছে। কার রিলেশন অ্যাকসেপ্ট করেছে? ডিপার্টমেন্ট টেবিলের, ডিপার্টমেন্ট আইডি টেবিলের সাথে রিলেশন অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রাইমারি কি সে খুব পাওয়ারফুল, সে পাওয়ারফুল, সে কি করতে পারে, একের অধিক পার্সনের সাথে রিলেশন করতে পারে। তার মানে আমরা অনেকে, অনেক টিচার এটাকে মেল কি বলে থাকে, তা আমি এটা বলি না, আমার কাছে বলতে খারাপ লাগে, কারণ মেল মানে একের অধিক রিলেশন করতে পারবে, বিয়ে করতে পারবে, আর ফিমেল মানে পারবে না, এটা তো বিরক্তিকর ব্যাপার। ঠিক আছে, এই জন্য আমি এটাকে ওই মেল কি না বলে পাওয়ারফুল কি বলি। তো এটা একের অধিকের সাথে রিলেশন করতে পারবে আর ফিমেলটা পারবে না। ঠিক আছে, এটা মেল ফিমেল আমি এটা বলা বাদ দিচ্ছি, কিছুদিন আগে থেকে আমার খুব বিরক্ত লাগে এটা, যে বইতেও ফিমেল কি মেল কি আছে, এটা একটু ঝামেলা। তো আমরা এটাকে নামটা চেঞ্জ করে বলবো প্রাইমারি কি, মানে পাওয়ারফুল কি, সে নিজেকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, সে লিডার কি। বাট লিডারের একটা এখানে বৈশিষ্ট্য আছে, সে একের অধিক পার্সনের সাথে রিলেশন করে ফেলে। বাট ফিমেল কি গুলো একের অধিক পার্সনের সাথে রিলেশন করতে পারতো ওল্ড সিস্টেমে, ওটাকে বলতো মেনি টু মেনি। বাট বর্তমান যুগে লেটেস্ট ডাটাবেজে মেনি টু মেনি সিস্টেম আর চলে না, আমরা কেউ করি না, ডিজাইনের সময়ও আমি আপনাদেরকে এটা শেখাবো না। তো এখন মানে যেটা ডেপ্রিকেটেড ভার্সন সেটা শেখার প্রয়োজন নাই আমাদের। স্যার তার মানে এখানে স্যার প্রাইমারি কিটা হচ্ছে যে স্যার মানে যার উপর ডিপেন্ড করবে, যার উপর অন্যান্য টেবিল গুলো ডিপেন্ড করবে সেটাকে প্রাইমারি কি বলে, আর যারা অন্যের উপর ডিপেন্ডেন্ট তারা হচ্ছে ফরেন কি। ফরেন কি, গুড, নো প্রবলেম। জামিল স্যার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড নাম্বার, মানে সরি পাসপোর্ট নাম্বার, স্যার এগুলো স্যার প্রাইমারি কি না? দেখেন আমি বলি, মোবাইল নাম্বার প্রাইমারি কি হওয়া উচিত? মোবাইল নাম্বার তো পৃথিবীতে একটাই, আমার মোবাইল নাম্বার আমার নাম। ঠিক আছে, কিন্তু দেয়ার শুড বি কমন সেন্স, প্রাইমারি কি এবং ইউনিক কি দুটারই ধর্ম হচ্ছে দে আর ইউনিকলি আইডেন্টিফাইড। কিন্তু প্রাইমারি কি অন্যের সাথে রিলেশন করে, ইউনিক কি করে না। অ্যাকচুয়ালি আপনার মোবাইল নাম্বার দিয়ে আমি আপনার সাথে রিলেশন করবো না, আপনার সাথে আমি রিলেশন কীভাবে করবো? আমি সিএসসি ডিপার্টমেন্টের টিচার, আপনি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ক্লিয়ার? কোর্স অফার হয়েছে সিএসসি 3523,
এই কোর্সটা আমার নামে অফার হয়েছে আর এই কোর্সটা আপনি রেজিস্ট্রেশন করেছেন সো আমাদের দুজনের মধ্যে রিলেশন তৈরি হয়েছে রেজিস্ট্রেশন টেবিলের মাধ্যমে এবং দা ফরেন কি মানে লিডার কি অবশ্যই CC3523 ক্লিয়ার মানে প্রতিটা প্রেক্ষাপটের একজন লিডার অটোমেটিক্যালি হয়ে যাবে পরিস্থিতি বলে দিবে একজন ডিজাইনারকে পরিস্থিতি বলে দিবে এই মুহূর্তে লিডার কে হবে এবং এই যে আমি যে এই যে আমার সামনে যে ওয়ার্ডের ফাইলটা আছে এটাকে ব্ল্যাকবোর্ড ভাবেন এটা তো অনবরত চলতে থাকবে পুরো সেমিস্টারে এমন হতে পারে এটা 50 পেজ 60 পেজ চলে যেতে পারে এই ফাইলটা আমি আপনাদেরকে ফাইনালি হ্যান্ড ওভার করবো এই ওয়ান ফাইল ইজ এনাফ মার্কেটে জব করার জন্য আর কিছু লাগবে না আপনার সাথে আপনার টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে হাজার হাজার পেজের বই পড়তে হবে না কিছুই করতে হবে না যা শুধু ফলো করেন আমি কিভাবে মুভ করতেছি আমাকে আমি এই ক্লাসে একটা সফটওয়্যার তৈরি করব সো আমি সফটওয়্যারটা আপনাদের সবাইকে সাথে নিয়ে তৈরি করব সফটওয়্যারটা যদি এই ক্লাসে রেডি হয়ে যায় তাহলে বুঝতে হবে আমরা সবাই সফটওয়্যার বানাতে পারি এখন কোনো না কোনো জায়গায় গ্যাপ থেকে যাবে মানুষ সবাই এক সমান হয় না গ্যাপগুলোকে আমরা কনসালটেন্সির মাধ্যমে এবং ডিসকাশনের মাধ্যমে সলভ করব আচ্ছা তাহলে আমার এখানে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ অবশ্যই স্যার ফরেন কি তে স্যার ডিপার্টমেন্ট আইডিটা কি স্যার স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট অ্যাকচুয়ালি আমি এখানে চিন্তা করলাম যে ডিপার্টমেন্ট আইডিটাই স্ট্রং কি হওয়া উচিত কারণ একটা ডিপার্টমেন্ট একটা বিশ্ববিদ্যালয়ে আগে তৈরি হয় তারপরে সেই ডিপার্টমেন্টে স্টুডেন্ট ভর্তি হয় যেমন আমাদের ইউনিভার্সিটিতে ত্রিপলি ডিপার্টমেন্ট নাই এখন কি স্টুডেন্ট ভর্তি হবে হবে না সো আগে ত্রিপলি ডিপার্টমেন্ট ক্রিয়েট হবে তারপরে স্টুডেন্ট ক্রিয়েট হবে ঠিক আছে জি স্যার আচ্ছা আমার এখন হেডফোনের কথা আপনারা কেমন শুনতে পাচ্ছেন স্যার আজকে আপনার ভয়েস কল আজকে অনেক ভালো লাগছে আচ্ছা এখন আমি আমাকে একটা থ্যাঙ্ক ইউ দেন আমি আপনাদের জন্য আমি নিচে যে আপনাদের জন্য একটা হেডফোন কিনছি স্যার পাওয়ারফুল হেডফোন কিনে নিয়ে আসছি এবং এটা আমাকে বলল যে এটা কল সেন্টারের হেডফোন ঠিক আছে আজকে এত সাউন্ড সুন্দর আসছে স্যার অনেক ভালো এই যে দেখেন চেহারাটা দেখেন মানে সকালের ক্লাসটা স্যার অনেক এই দেখতে পাচ্ছেন এই যে যে জি স্যার জি স্যার একদম স্যার অফিশিয়ালি হইছে স্যার আজকে হ্যাঁ আপনাকে মানাইছি বলো স্যার হ্যাঁ এটা আপনি হচ্ছে একটু কেমন যেন লাগতেছে মনে হচ্ছে যে আমি দুনিয়ার কোনো শব্দ শুনতে পাচ্ছি না জি স্যার আমার মেয়ে আমাকে দুইবার চড় মেরে গেছে এর মধ্যে আমি বয়লার মধ্যে অ্যাটিটিউড করতেছি তো তার মাথা খারাপ হয়ে গেছে আর কি না এটা ওরা বললো যে এটা দাম তো অনেক নিল তারা বললো যে নর্মাল হেডফোন এটা না এটা কল সেন্টার ইউজ করে স্যার আপনি নিয়ে যান ব্যবহার করার পরে টাকা দেন ওইটা না স্যার ওই ওই ব্যথাটা না স্যার সাউন্ডে স্যার কানের ভিতরে ব্যথা করে হ্যাঁ 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 এটা ঠিক এটা তো আসলে হেলদি না আমি তো জাস্ট লাস্ট আমি এই জীবনে প্রথম হেডফোন কানে লাগাইছি ছয়তলা থেকে নামছি উঠছি হাঁপাই গেছি একেবারে আজকে একদম একদম খুব সুন্দর সাউন্ড আসছে তো ঠিক আছে তাহলে আমরা আবার ক্লাসে ব্যাক করি ঠিক আছে তো ফেসবুকে ছবি দিতে চাইলাম হেডফোন দিয়ে তো চিন্তা করলাম মানুষ পোলাপান ভাববে দরকার নাই আমরা দেখছি স্যার সমস্যা নেই লাইক স্যার লাইক পাইছেন লাভ পাইছেন স্যার লাভ দিয়ে পাইছেন আচ্ছা ঠিক আছে তো এখন এই যে স্কিমাটা আমাদের সামনে আছে এই স্কিমাটাতে রিপ্রেজেন্টিং একটা পলিসি আছে আপনারা যখন দেখবেন থিসিস প্রজেক্টের প্রেজেন্টেশন হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তখন ছোট ছোট ড্রয়িং গুলাতে টিচাররা নাম্বার কেটে দেয় এটার কারণ আছে কিছু এটা নীতিমালা আছে এই ড্রয়িংটা আপনি যা ইচ্ছা তাই ভাবে করতে পারবেন না যেমন এই দুটো টেবিলের মধ্যে এখন আমি সম্পর্ক দেখাবো এমএস ওয়ার্ডে কাজ করা খুব কঠিন আসলে এগুলো করে ভিজিও একটা সফটওয়্যার আছে ঠিক আছে আপনাদেরকে ওই সফটওয়্যারটাও চালা শিখতে হবে ওটাকে বলে ভিজিও 5 আচ্ছা সফটওয়্যারের সাথে লিংক দিয়ে দিবেন স্যার হ্যাঁ আপনাদেরকে অনেক কিছু শিখতে হবে এখন আসেন এই যে ড্রয়িং পদ্ধতিটা হচ্ছে যেখানে ফরেন কি থাকে সেখান থেকে একটা এইভাবে লাইন আসবে আসবে এটা কিন্তু ফ্যাশন না এটা স্কিমার ডিজাইনের রুলস আপনাদেরকে যখন এক্সামে স্কিমার ডিজাইন করতে হবে তখন ঠিক এভাবেই করতে হবে যেখানে প্রাইমারি কি থাকে সেখানে অ্যারো সাইন দিতে হয় মানে এটার উপর ডিপেন্ডেন্ট ওকে আচ্ছা আর সাধারণত বাস্তব জীবনে উল্টা যে পাওয়ারফুল জিনিসটা উল্টা দিকে অ্যারো চিহ্ন থাকে বাট এখানে দেখানো হয় যে ওরা এটার উপর ডিপেন্ডেন্ট তার মানে কি ফরেন কি টেবিলের ডাটাগুলো প্রাইমারি কি টেবিলের উপর ডাটাকে ফলো করে থাকে এই জন্য অ্যারো চিহ্নটা
প্রাইমারি কি দিকে আসে আর স্টুডেন্টরা যে কাজটা করে এক্সামে সব সময় অ্যারো সাইনটা উল্টা দিকে দিবে মানে ওরা মনে করে যে ও যার দিকে ছুটে যায় তা তার দিকে অ্যারো সাইন দিতে হবে ঠিক আছে ওকে এখানে একটা সিম্বল টেবিল লাগবে আমাদের সিম্বল লাগবে ইনসার্ট আচ্ছা আমার সিম্বল অফ কেন বলতে পারেন কেউ ওকে স্যার মেবি এটা ফুল ভার্সন না স্যার এই পেয়েছি এখানে একটা আলফা চিহ্ন আছে আলফা এই আলফা মানে শখের আলফা না কন্ট্রোল এক্স এটা হচ্ছে ও এটা তো ক্যারেক্টার এখানে একটা চালাকি করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা হ্যাঁ আপনাকে একটা বক্স দিতে হবে এই জন্য এমএস ওয়ার্ড এটার জন্য পপুলার না আমরা আমি বাস্তবে কখনো এমএস ওয়ার্ড ইউজ করি না আপনাদের জন্য তাড়াহুড়া করে আমি ক্লাসে দেখানোর জন্য এটা করতেছি মানে এটাকে আমি এটাকে আমি এখন একটা ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ড হিসেবে ইউজ করছি আর কি এই আলফা সাইনটা এখানে দিতে হবে এই আলফা মিন্স মেনি অনেকে ভাবতে পারেন যে স্যার এতক্ষণ কি এটা কি ডিজাইন হচ্ছে অ্যাকচুয়ালি ইটস নট ডিজাইন এটা রুলস এটাকে আপনাকে এভাবেই করতে হবে নো কালার ওকে এই দ্যাট মিন্স যেখানে আলফা সাইন থাকবে সেটা হচ্ছে মেনি আর যেখানে আলফা সাইন থাকবে না এখানে অবশ্যই কষ্ট করে আরেকটা বক্স স্থাপন করতে হবে সেই বক্সের মধ্যে লিখতে হবে ওয়ান ওয়ান দিস ইজ এ কমপ্লিট স্কিমা এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্লিয়ার এই ড্রয়িং এর মধ্যে আলফা দ্বারা কি বোঝানো হয়েছে স্যার আলফা মানে মিন্স মেনি আপনাদেরকে আপনাদের এখানে ডাটাবেজেও অ্যালগোরিদম আছে ঠিক আছে এটাকে বলে রিলেশনাল অ্যালগোরিদম যখন রিলেশনাল অ্যালগোরিদম পড়াবো তখন আলফা দিয়ে অনেক অনেক ফর্মুলা পড়াবো এখন আপাতত মনে রাখবেন আলফা মানে মেনি মানে আর ওয়ান মানে ওয়ান সিঙ্গেল ওয়ান হচ্ছে রিপ্রেজেন্টিং দ্য প্রাইমারি কি অ্যান্ড আলফা সাইন রিপ্রেজেন্টিং দ্য ফরেন কি এর মানে হচ্ছে যে জায়গাটাতে যে অ্যাট্রিবিউটের উপরে ডিপার্টমেন্ট আইডির উপরে আলফা সাইন আছে মানে এই ডিপার্টমেন্ট আইডিটা এই টেবিলে বহুবার আসবে কিন্তু সে যাকে ফলো করেছে সেখানে একবার থাকবে এর মানে হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট আইডি সিএসি একবারই থাকবে একটা টেবিলে বাট সেই সিএসি ডিপার্টমেন্টে বহু স্টুডেন্ট ভর্তি হবে ক্লিয়ার আচ্ছা আমরা যখন কোড করব এখন আমাদের আজকের ল্যাবটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আরডিবিএমএস এটা একটা সেট আমরা আমাদের চোখের সামনে একটা আরডিবিএমএস দেখতে পাচ্ছি যে দুটো টেবিলের মধ্যে সম্পর্ক হয়েছে রিলেশন হয়েছে আচ্ছা এই প্রজেক্টটা যখন পরিপূর্ণ হবে তখন আপনাদের মাথা আরো খুলতে থাকবে কিন্তু একটা কথা মনে রাখবেন এই যে আজ থেকে আমাদের যে অফিশিয়াল কাজ শুরু হচ্ছে এই কাজগুলো বাসায় আর ডিলিট করবেন না এই টেবিলগুলো রেখে দিবেন যখন প্র্যাকটিস করবেন তখন অন্য টেবিল ডিলিট করবেন এখন আসেন আমরা অনেক সময় মজা করে বলি না মুরগি আগে না ডিম আগে জি স্যার স্যার একটা কোয়েশ্চন ছিল স্যার হ্যাঁ স্যার এখন স্যার এই যে স্যার আমরা একটা রিলেশন তৈরি করব রিলেশন তৈরি করার পর স্যার আমরা কল করব কারকে আগে আগে ডিপার্টমেন্ট কে কল করব নাকি স্টুডেন্ট আইডি করব হ্যাঁ এটাই তো বললাম যে আগে মুরগি না আগে ডিম ঠিক আছে তো মুরগি নিশ্চয়ই আগে তাই না তাহলে আমরা আগে ডিপার্টমেন্ট আমরা ডিপার্টমেন্ট কে আগে কল করব এবং ডিপার্টমেন্ট কে আগে তৈরি করব কিন্তু ভুল করে অন্য একটি তৈরি করলে কোনো সমস্যা নাই কারণ আমাদের কাছে অল্টার কমান্ড জানা আছে জি স্যার আমরা অল্টারের মাধ্যমে কনস্ট্যান্ট চেঞ্জ করে দেব প্রাইমারি কি ফরেন কি চেঞ্জ করে দেব ঠিক আছে তো এখন আমরা স্টার্ট করতেছি ক্রিয়েট CREATE ক্রিয়েট টেবিল সরি আমি বলেছিলাম যে আমরা দেখার সুবিধার জন্য কমান্ড গুলো ক্যাপিটালে লিখব ক্রিয়েট টেবিল আমাদের টেবিলের নাম ডিপার্টমেন্ট আমাদের ফার্স্ট ব্র্যাকেট শুরু মানে এখান থেকে আমাদের কলাম নেম স্টার্ট হলো আমরা স্কিমাটা দেখে দেখে কাজ করব তাহলে আমরা ডাটাবেস ডিজাইন থিওরি এন্ড প্র্যাকটিক্যাল একসাথে হচ্ছে আপনারা আমার স্ক্রিনটা পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছেন তো তাই না বাম পাশে হোয়াইট স্ক্রিন যেটার মধ্যে কলমের নাম আছে আর ডান পাশে আমি দেখাচ্ছি যেখানে আমি ফিল্ডের নাম কোডগুলো লিখব তাহলে আমার প্রথম কলমের নাম হচ্ছে ডিপার্টমেন্ট আইডি সো আমি লিখতেছি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি স্পেস এটা ডাটা টাইপ হচ্ছে ভার্চার 2 of 8 ওকে আমি এখানে ইচ্ছা করলে এখানে প্রাইমারি কি লিখতে পারি বাট এটা হচ্ছে স্মার্ট রাইটিং না আমি কনস্ট্যান্ট গুলো পরবর্তীতে লিখবো আমাকে কোশ্চেন করবেন মনে রাখবেন যে স্যার ওখানেই প্রাইমারি কি লিখলে কি উপকার হতো আর আপনি পরে কেন প্রাইমারি কি লিখলেন ঠিক আছে এটা অ্যান্সার আমি পরে দিব সো আমি ইচ্ছা করলে আমি দেখাই আমি এখানে প্রাইমারি কি লিখতে পারতাম ঠিক আছে আমি এভাবে প্রাইমারি কি লিখতে পারতাম ঠিক আছে ডিপার্টমেন্ট আইডি স্পেস ভার্চার 2 of 6 স্পেস আমি লিখতে পারতাম
বাট আমি এখানে লিখলাম না, আমি না লিখে এখানে সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করতে চাচ্ছি, কমা দিয়ে আমি দ্বিতীয় লাইনে যেতে চাচ্ছি। দ্বিতীয় লাইনে গেলাম, আমি এখানে লিখলাম ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম, ওকে, এটা ডাটা টাইপ হচ্ছে ভার্চার টু অফ, আমি ডিপার্টমেন্টের নাম দিয়েছি মেবি 25 ক্যারেক্টার, বাট আমার এখানে একটা দাবি আছে, সেটা হচ্ছে যে আমি চাই যে এটা নট নাল হোক, মানে ডিপার্টমেন্টের নাম না লিখে যেন কোনোভাবেই কম্পিউটার সিস্টেম, মানে যে আইটি, আইটি অফিসার থাকবে কিংবা যে এটা অ্যাডমিনিস্ট্রেটর থাকবে কিংবা যে এটা ইউজার থাকবে, যে এই ফর্মটা ফিল আপ করা যার দায়িত্বে থাকবে যে অফিসারে, সেজন্য এই এই বক্সটাকে ফিল আপ না করে যেতে না পারে, এজন্য তাকে আমি বার্ন করলাম নট নাল। এখন আপনি আমাকে বলতে পারেন যে স্যার নট নালটা এখন আবার উপরে লিখলেন কেন, এটা নিচে লিখলেন না কেন? এই জন্য লিখলাম, একটা থিওরি বলে ফেলি, দেয়ার ইজ এ টু টাইপ অফ কনস্ট্রেন্ট ডিক্লারেশন, ওয়ান ইজ রো লেভেল অ্যান্ড অ্যানাদার ইজ কলাম লেভেল। এটা আমি এখন যেটা দেখেছি এটা কলাম লেভেল কনস্ট্রেন্ট, মানে ডিপার্টমেন্ট নেমের সাথে আমি দিয়ে দিয়েছি, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট কনস্ট্রেন্ট না। নট নাল মিস নট নাল, এটা কোনো সময়ই নট নাল, মানে তুমি ফাঁকা রাখতে পারবে না, কিন্তু এটা আমার ডিসিশন আর কখনো ভবিষ্যতে চেঞ্জ হবে না, এই জন্য আমি এটা ওখানেই দিয়ে দিতে পারি। আর এখন আমি যেখানে প্রাইমারি কি লিখতেছি সেটা হচ্ছে কনস্ট্রেন্ট, এই যে কথাটা লিখলাম, মানে আমি আমার নির্দিষ্ট টেবিলের বাইরে আমার এই এন্টিটির মধ্যে মাত্র দুটো কলাম ছিল, একটা কলামের নাম হচ্ছে ডিপার্টমেন্ট আইডি আর একটা কলামের নাম হচ্ছে ডিপার্টমেন্ট নেম। তাহলে আমি ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম, দেখেন প্রথম দুটো রো কিন্তু ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম, তার মানে আমার ডাটাবেস ডিজাইন কমপ্লিট। এখন এই ডিজাইনের মধ্যে আমি যখন আমাদের এই ফিগারটা দেখতে পাচ্ছি, স্কিমাটা আমাদের হোয়াইট পেজে, দেখতে পাচ্ছি যে তিন নম্বর কলামে দুটো নীতিমালা দেওয়া আছে, প্রথমেরটাতে নীতিমালা দেওয়া আছে প্রাইমারি কি অথবা ইউনিক, দ্বিতীয়টাতে নীতিমালা দেওয়া আছে নট নাল। সো অথবা ইউনিকের আর কোনো দাম নাই, কারণ হচ্ছে আমরা আমাদের ডিজাইন চূড়ান্ত করে ফেলেছি, আমরা ডিটারমাইন হয়েছি অ্যাজ এ ডিজাইনার যে ওটা প্রাইমারি কি হবে। তো তাহলে পরেরটা নট নাল, তাহলে আমাদের একটা কাজ এখনো বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা প্রাইমারি কি ডিক্লেয়ার করিনি। সি হিয়ার, এখানে প্রথম লাইনে লেখা আছে ডিপার্টমেন্ট আইডি ভার্চার 2 of 8, এখানে প্রাইমারি কি দেওয়া নাই। পরে কলামে দেওয়া আছে ডিপার্টমেন্ট নেম ভার্চার 25 নট নাল, এখানে একটা কনস্ট্যান্ট চলে আসছে, সো আরেকটা কনস্ট্যান্ট বাদ আছে। যদি আমরা কোনো কারণে কলাম লেভেলে কনস্ট্যান্ট ডিক্লেয়ার না করি, তাহলে রো লেভেলে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে প্রথমে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা দিতে হয়, যেটা আমি দিয়েছি, এরপরে একটা ভেরিয়েবলের নাম দিতে হয়। সো ভেরিয়েবল আমি ভার দিয়ে শুরু করলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমি একটা মিনিংফুল নাম দিলাম ভেরিয়েবলটা, ভার ডিপিটি পিকে। অ্যাকচুয়ালি স্যার এখানে কি ভার ফর ভেরিয়েবল, ডিপিটি ফর ডিপার্টমেন্ট, পিকে ফর প্রাইমারি, কি এটা কি এভাবে দিতে হবে? না, আপনি এখানে ভেরিয়েবলের নাম জামিল, রহিম, করিম, ফাঁকিবাস, দুর্নীতিবাস, যা কিছু দিতে পারেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। ভেরিয়েবল নেম ইজ ভেরিয়েবল নেম, বাট একজন প্রোগ্রামার বা ডিজাইনার এমনভাবে ভেরিয়েবল নেম দিবে যাতে করে সে ভবিষ্যতে এরর খেলে যেন বুঝতে পারে যে এই ভেরিয়েবল নেমটা কি কাজে ব্যবহার আমি করেছিলাম। কারণ যখন সফটওয়্যারটা বড় হয়ে যাবে তখন ওই ফ্যাশন করে কোনো নাম দিলে কিন্তু পরবর্তীতে ইউ ক্যানট আইডেন্টিফাই, এটা আপনার জন্য দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। এই জন্য বাট এক্সপার্ট সেজ দ্যাট এই ভেরিয়েবল নেম শুড বি মিনিংফুল, যাতে করে একজন প্রোগ্রামার কাজ করার সময় এরর দেখে বুঝতে পারে যে এই ভেরিয়েবলটা কোথায় ব্যবহার করা হয়েছে। এখন আসেন, তার মানে হচ্ছে এই ভেরিয়েবল নেম দিয়ে আমি নিশ্চয়ই কোনো মেসেজ পাবো, এই কারণে আমি এই ভেরিয়েবল নেমটা ইউজ করেছি। তো এটার ফরম্যাটটা হচ্ছে কনস্ট্রেন্ট কিওয়ার্ড, তারপর ভেরিয়েবল নেম, তারপর কি কনস্ট্রেন্ট ইউজ করতে চাচ্ছি, প্রাইমারি কি, ওকে। এরপর ব্র্যাকেট আমাকে দিতে হবে কোন কলামটাকে আমি প্রাইমারি কি করবো। সো আমি বললাম ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি, এই কলামটাকে আমি প্রাইমারি কি করবো। লাস্টের লাইনে কোনো কমা দিতে হয় না, সো আমি ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট দিলাম এবং আমি সেমিকোলন দিলাম। এখন যখন যেহেতু সেমিকোলন পেয়েছে, আমি ইন্টার দেওয়ার সাথে সাথে কম্পাইল করবে, ওকে। সো কম্পাইল্ড, আমি কলাম বানিয়েছি প্রবলেম সলভ, এবং কলাম এবং কলামের ডাটা টাইপ, কলাম এবং কলামের ডাটা টাইপ আছে, কিন্তু শুধুমাত্র 4 নম্বর লাইনে দেখেন আমি কনস্ট্যান্ট অ্যাড করে দিয়েছি। ইচ্ছা করলে আমরা 3 নম্বর ব্লকে কনস্ট্যান্ট অ্যাড করতে পারতাম, প্রাইমারি কিটাও করতে পারতাম, কিন্তু করি নাই কেন,
দুই ভাবে কনস্ট্রেইন্ট ডিক্লেয়ার করা যায়, একটা কলাম লেভেল কনস্ট্রেইন্ট, একটা রো লেভেল কনস্ট্রেইন্ট। রো লেভেল কনস্ট্রেইন্ট গুলোকে ভবিষ্যতে কাস্টমাইজ করা যায়। কিরকম? ফর এক্সাম্পল, আমি এই যে এই উপরে যে ডিপার্টমেন্ট টেবিলটা আছে, এখন আমার ইচ্ছা করেছে এই ডিপার্টমেন্ট টেবিলের এই প্রাইমারি কিটাকে ডিসেবল করে রাখবো। ক্লিয়ার? জি স্যার। উইদাউট ডিস্ট্রয়িং মাই টেবিল আর উইদাউট ডিলিটিং মাই ডাটা, আমার এখন সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে যে দিস শুড নট বি দ্য প্রাইমারি কি। ওকে, সো আই ওয়ান্ট টু চেঞ্জ মাই প্রাইমারি কি অর আই ওয়ান্ট টু ডিসেবল মাই প্রাইমারি কি। ইন দ্যাট সেন্স ইউর অল্টার কমান্ড উইল সাপোর্ট ইউ, অল্টার টেবিল, সরি অল্টার কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্টের নাম হচ্ছে ভার আন্ডারস্কোর ডিপিটি আন্ডারস্কোর থেকে। আমাকে অবশ্যই মাফ করতে হবে, আমি অনেকদিন পরে লিখতেছি, আমি জানি না ভুল লিখতেছি না সঠিক লিখতেছি। TRAINT অল্টার কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট নেম, এরপরে মেবি ডিসেবল। ওকে, আচ্ছা, অল্টার টেবিল ডিপার্টমেন্ট ডিসেবল কনস্ট্রেন্ট var underscore dpt underscore pk, maybe this is correct. Okay, টেবিল কারে অল্টারট। হ্যাঁ, আপনার স্যার এখনো পুরো বাতিল হয়নি। হ্যাঁ, আরো চলবে কিছুদিন আর কি, আপনি যতদিন আছেন আমরা ততদিন আছি স্যার। হ্যাঁ, না কিছুদিন চলবে আর কি, নাহলে এরপরে আমাদের আরেকজনের মতো হয়ে যাবো আর কি, নাম বললাম না তো। অল্টার টেবিল ডিপার্টমেন্ট এই ডিসেবল কনস্ট্রেন্ট ভাববে কি, এভাবে ডিসেবল করা যায়। এখন স্যার এটা এটাই কি ফ্যাসিলিটি? অনলি দিস ইজ দ্য ফ্যাসিলিটি? যে একজন ডিজাইনার যদি মনে করে যে তার ভবিষ্যতে কোনো কারণে তার ডিজাইন পেপার চেঞ্জ হতে পারে কিংবা আশঙ্কা আছে, তাহলে সে এইভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবে, আমি যেভাবে 5 নম্বর লাইনে ডিক্লেয়ার করেছি, আর তা না হলে সে 4 নম্বর লাইনের মতো করে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবে যদি সে ওভার কনফিডেন্ট হয়ে থাকে। জি স্যার। কিন্তু যদি স্যার আমরা 4 নম্বরের মতো করি, লাইক রো তে যদি আমরা কমান্ড ডিক্লেয়ার করি, তাহলে ওইটা হচ্ছে আমাদের কনফিডেন্ট ফ্যাক্টর যে যেভাবে 5 নম্বর লাইনে করেছি, আমি আমার লাইফে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমার ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স এ আমি কখনোই কলাম লেভেল কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব না। ডিপার্টমেন্ট পিকে এটা দ্বারা যারা আমরা কি করছি, আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল যার কারণে শুধু দিস ইজ ভেরিয়েবল নেম। সো আমি এই ভেরিয়েবল নেমটা কাকে রিপ্রেজেন্ট করেছিলাম, একটা প্রাইমারি কি কে রিপ্রেজেন্ট করেছিলাম, ডিপার্টমেন্ট আইডি কলামের উপরে একটা প্রাইমারি কি হয়েছিল, সেই ভেরিয়েবলটা, সেই প্রাইমারি কিটাকে আমি একটা ভেরিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করেছি লাইন নম্বর 5 এ। সো কনস্ট্রেইন ভার ডিপিটি পিকে, দিস ইজ দ্য ভেরিয়েবল নেম। যেটা বুঝাতে চেয়েছি যে এই ভেরিয়েবল সিস্টেমে যদি আমরা ডাটাবেজে কনস্ট্রেইন ডিক্লেয়ার করি, তাহলে আমরা এটাকে ইচ্ছা করলে ডিসেবলও করতে পারবো আবার এনেবলও করতে পারবো। ক্লিয়ার? ডিসেবল করবো মানে হচ্ছে যে আমি একটা কমান্ড সেট করে রেখেছিলাম, বাট কমান্ডটা ডিঅ্যাক্টিভেট করে রাখছি। আমি একটা বম সেট করেছিলাম, বাট বমটাকে ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। কথা বুঝা গেছে? জি স্যার। আমার সেটা কার্যকারিতা থাকবে না। এখন বলতে পারেন যে স্যার ডিলিট করে দেন, না সবকিছু ডিলিট করা যায় না, ডাটাবেজে ডাটা থাকা অবস্থায় অনেক কিছু ডিলিট করা যাবে না। আপনার আরও এক্সপিরিয়েন্স হবে, ধীরে ধীরে দেখবেন যে ডাটাবেজে ডাটা আছে আপনি অল্টার করতে পারছেন না, মানে আপনারা যাবে যেভাবে শিখছেন দিস ইজ নট ফাইনাল। এরপরে আপনাদের অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো, তো অ্যাডভান্স লেভেলে দেখবেন যে অনেক ডিস্টার্ব ফিল হচ্ছে আপনাদের, ঠিক আছে? এখন আপনাদের মিড টার্ম বন্ধ ভেরি স্মুথ থাকবে, সব কিছু হয়ে যাবে, প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে, ডাটাবেজ হয়ে যাবে। এরপরে হচ্ছে রিস্ক অ্যানালাইসিস আসবে, যে এরকম ঘটনা ঘটে গেলে কি হবে, এরকম ঘটনা ঘটে গেলে কি হবে, ঠিক আছে? ওকে ফাইন, টেনশন নেওয়ার দরকার নাই। টেবিল অল্টার ডিসেবল করেছিলাম আবার এনেবল করেছি, ঠিক আছে? এখন এই টেবিলের মধ্যে আমি ডাটা ইনসার্ট করব,
So the command is insert into department. আমি বলেছিলাম প্রথম ল্যাবে যে সব কমান্ড বারে বারে আসবে সো ওরাকল ক্লাসে এত রিভিউ হয় আপনি চিন্তা করতে পারবেন না লাস্ট দিন পর্যন্ত দেখবেন আপনি রিভিউ হচ্ছে সো লাস্ট দিন পর্যন্ত রিভিউ হবে বাট স্টুডেন্ট ভাইবাল দিতে পারবে না তাহলে কিন্তু খুব খারাপ হবে ব্যাপারটা কারণ এই যে টাইপ করতেছে এটা তো আমার কষ্ট হচ্ছে তাই না তো আমি কিন্তু বলতে পারতাম যে ইনসার্টটা ডাটা এন্ড টেস্ট ইট আমি কিন্তু বলি নাই আমি রিভিউ করে দিচ্ছি মানে মাই এক্সপেকটেশন ইজ ইউ শুড ডু ইট and you should perform well in the final exam eta kono bikol eta kono bikolpo thakbe na insert into a department values values ami likhlam department id ami dilam csc okay tar pore dilam computer science engineering and thik ache okay enter dilam এখানে কি বলেছে এরর নাম্বার 2 স্যার এরর ইজ মোস্ট ইম্পর্টেন্ট ক্লিয়ার এখানে বলেছে একটা এরর নাম্বার দিয়েছে তো এরর নাম্বারটা আমাদের এখনো পরিচিত না যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন নাম্বার দেখে বুঝতে পারবেন লিখছে ভ্যালু লার্জ ফর কলাম স্যার এটা স্যার পটেনশিয়াল বেশি হয়েছে হ্যাঁ হ্যাঁ তো এই এক্সপ্লেনেশনটা দেখেন সিস্টেম মানে এই ইউজারের আন্ডারে ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট নেম যে এটা আছে এটা অ্যাকচুয়াল 32 বাট ম্যাক্সিমাম 25 মানে আমি আসলে ডিজাইন টাইমে অনেক ছোট দিয়েছি ওকে ফাইন তাহলে আমি যদি মনে করি যে আমার আসলে অনেক ছোট দিয়েছি তাহলে আমি এখন যেহেতু আই নো দা অল্টার কমান্ড সো আই শুড অল্টার ইট আমরা অল্টার করে ফেলি অল্টার টেবিল ডিপার্টমেন্ট দেখেন অল্টার কমান্ডটা আবার আমাদের জীবনে আসলে ফিরে মডিফাই হবে অল্টার টেবিল ডিপার্টমেন্ট মডিফাই modify department name আচ্ছা লার্জার টু আমি একটু বেশি দিয়ে রাখলাম ঠিক আছে 40 ওকে এরপর আমি কিবোর্ডে অ্যারো কিতে চাপ দিলাম মানে উপরে উঠলাম আমি ইনসার্ট কমান্ডটা আর টাইপ করতে চাচ্ছি না ফ্রি নিয়ে আসতে চাচ্ছি আমি অ্যারোতে থেকে এটা নিয়ে আসলাম ওকে ওয়ান রো ক্রিয়েটেড ওকে সো আমি এখন আরেকটা ভুল করতে চাই সেই ভুলটা হচ্ছে আমি সেম ভ্যালু আবার এন্টার করতে চাই দেখি কি করে সো সে আমাকে কি এরর দিয়েছে দেখেন সে বলেছে ইউনিক কনস্ট্যান্ট শুধু এতটুকুতে আমার বোঝা সম্ভব না অ্যাকচুয়ালি ইউনিক কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট একটা টেবিলে একের অধিক কি ইউনিক কনস্ট্যান্ট থাকতে পারে মোবাইল নম্বরে থাকতে পারে ইমেল নম্বরে থাকতে পারে বহু জায়গায় ইউনিক কনস্ট্যান্ট থাকতে পারে বাট এই ভেরিয়েবল নেমটা আমাকে এখন হেল্প করতেছে কিভাবে সিস্টেম ইউজারের মধ্যে একটা ভেরিয়েবল আছে ভার ডিপিডিপিকে এটা আমি আমার মতো করে বোঝার মতো উপযোগী করে তৈরি করে রেখেছি ভার মানে ভেরিয়েবল ডিপিডি মানে ডিপিডি টেবিল পিকে মানে প্রাইমারি কি ভায়োলেটেড মানে এই প্রাইমারি কি এই ভেরিয়েবলের যে রুলসটা আছে আমি সেই রুলসটা ভায়োলেট করেছি সো অ্যাজ এ প্রোগ্রামার আমি বুঝতে পারতেছি রুলসটা কি সো প্রাইমারি কি শুড বি ইউনিক এটাই রুলস ছিল সো আমি সিএসসির জায়গায় যদি এখন সিএস লিখি আর কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এর জায়গায় কম্পিউটার সায়েন্স লিখি ইট উইল ওয়ার্ক nicely see one row created clear yes sir বুঝতে পারছি স্যার আচ্ছা এখন আমি যদি ডাটাটা দেখতে চাই সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট ওকে ফাইন ডাটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে ইন্টারনেট প্রোগ্রামিং কতজন করছে সেমিস্টারে আমাদের মধ্যে কেউ করছে না মনে হয় না স্যার করা হয় না স্যার এই সেমিস্টারে কেউ করছে না তাহলে এটা বুদ্ধিমানের কাজ কারণ ইন্টারনেট প্রোগ্রামিং এ ডাটাবেজ আছে ঠিক আছে ডাটাবেজ না করে অনেকে ওটা বোকার মতো করে দরকার নেই ইন্টারনেট প্রোগ্রামিং এই সেমিস্টারে যাবে এরপরের সেমিস্টারে সরি ডাটাবেজ শিখবেন তারপরে ইন্টারনেট প্রোগ্রামিং তারপরে সিস্টেম সেটাই আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট কমান্ড দিয়ে শো করেছি এখানে আপনাকে আমি বলে রাখি এখানে স্টার মানে হচ্ছে অল আমি যদি কোনো পার্টিকুলার একটা কলামের ডাটা দেখতে চাই তাহলে আমি এভাবে ইচ্ছা করলে কলামের নাম লিখতে পারবো ডিপার্টমেন্ট এভাবে ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি এভাবে আমি লিখতে পারবো ঠিক আছে ফ্রম ডিপার্টমেন্ট কেউ যদি চায় তাহলে সে তার যে নির্দিষ্ট কলামের নাম নির্দিষ্ট করে দিতে পারে যে 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 কলামের ডাটা সে দেখবে সে শুধু সেই কলামের নামগুলো লিখবে এরকম কমা দিয়ে দিয়ে লিখবে যেমন ডিপার্টমেন্ট আইডি কমা ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম
ধরে নেন এখানে আরো অনেক কলাম আছে, আপাতত দুটেই কলাম আছে, কিন্তু আমি জাস্ট স্যাম্পল দেখালাম যে সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, সিলেক্ট কমান্ড যে শুধুমাত্র স্টার দিয়েই লিখতে হবে এরকম না। আমি যদি চাই তাহলে আমি আমার কলামের নামগুলো বলে দিতে পারি এবং আমি আমার ইচ্ছা মতো কলামের নামে অর্ডার সাজাতে পারি। ক্লিয়ার? এটা এরকম না যে ডিপার্টমেন্ট আইডিটা আমাকে সামনে দিতে হবে, আই এম নট বাউন্ড। আমি ডিপার্টমেন্ট নেম আগে দেখব, তারপরে এবং ডিপার্টমেন্ট নেম দেখব, আবার এটাকে মানুষকে বুঝতে দেবো না কলামের নাম কি, সেটাও করা যাবে। যেমন এটা নাম দিলাম ডিএন, ডিপার্টমেন্ট নেম, কমা লিখলাম ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি, তারপরে স্পেস দিয়ে বললাম এস ডিপার্টমেন্ট আইডি। এভাবে আমি ডিজাইন করতে পারি ফ্রম ডিপার্টমেন্ট। সি, আমি স্পেলিং মিস্টেক করেছি, DEPART ডিপার্টমেন্ট। সি, এই এরর দেখে যে পড়া শোনা করা, এরর দেখে যে সিদ্ধান্ত নিতে পারে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। এটা ভয় পেয়ে যাওয়া যাবে না। যেমন আমি এরর করেছি, ওখানে ওখানে দেখাচ্ছে লাইন নাম্বার 1 ইনভ্যালিড আইডেন্টিফায়ার, মানে আমি এক নম্বর লাইনে এমন কোনো কিছু লিখেছি যেটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার, মানে খুব ইজিলি আমি বুঝতে পেরেছি যে আমি কলামের নাম ভুল লিখেছি। ঠিক আছে স্যার, সো দেখেন আমি আমার মতো করে ডিজাইন করতে পারি আউটপুটে, আমি আমার মতো করে অর্ডার সেট করতে পারি। তাহলে আসেন, আমরা একটা টেবিলের কাজ শেষ করেছি, এখন আমরা আরেকটা টেবিলের কাছে যাব, যেটা যেটা স্টুডেন্ট টেবিল। ওকে, এসটা যে এখন স্যার ই করছেন যে ডিএন এবং টিআই, হ্যাঁ স্যার, এটা কি শুধু এই ক্ষেত্রে ডিএন দেখাবে না এখন সব সময় থেকে দেখাবে স্যার? অনলি দেখার সময় দেখাবে, কিন্তু বাস্তবে আমি দেখাচ্ছি ডেক্স ডিপার্টমেন্ট, দ্য স্ট্রাকচার উইল বি দা রিমেইনিং সেম। ইয়েস স্যার, স্ট্রাকচারে কোনো পরিবর্তন হবে না, এটা জাস্ট ক্যাপশন, আপনি ইউজারকে কিভাবে দেখাতে চান। ইয়েস স্যার, আর এখন যদি আবার সিলেক্ট স্টার দেই স্যার তাহলে কোনো প্রবলেম নাই? এই যে মানে এরকমই দেখাবে? হ্যাঁ, আপনি আপনি এই যে অ্যাকচুয়ালি ডিডিএল আর ডিএমএল ইজ ডিফারেন্ট। ডিডিএল মানে স্ট্রাকচারে পরিবর্তন করে, আর ডিএমএল মানে স্ট্রাকচারে পরিবর্তন করে না। ডিএমএল যে কাজটা করে ম্যানিপুলেশন করে, ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমি এক এক সময় এক এক স্কুল স্যার এটা চেঞ্জ হতো স্যার, এটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের স্ট্রাকচারের কাছে। আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে এখানে স্টুডেন্ট নামে একটা টেবিল আছে যেটার সাথে আমরা এখন রিলেশন করব। ঠিক আছে, ওকে, আমরা একটু দেখার জন্য এভাবে আমি রাখলাম। সো আমরা যদি এটা কি স্কিমা স্যার, ডিপার্টমেন্ট স্কিমা স্যার? হ্যাঁ, উপরটা স্টুডেন্ট স্কিমা, নিচেরটা ডিপার্টমেন্ট স্কিমা। ঠিক আছে, এখন আমি টেবিল তৈরি করছি, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট স্টুডেন্টস ব্র্যাকেট স্টার্ট করলাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, অনেক কষ্ট করে টাইপ করতে হচ্ছে, তো তো এই স্টুডেন্ট পুরো শব্দটা না লিখে আমরা যদি ডিজাইন পেপারটাকে একটু চেঞ্জ করে ছোট করি এসটিডি আইডি, তাহলে ইট লুকস বেটার। ওকে স্যার, শুধু এস আইডি লিখলো স্যার বুঝতে পারবো স্যার? শুধু এস আইডি লিখলো, এসটিডি লিখলি স্যার? ওকে, এস ইজ গুড, নো প্রবলেম, কারণ এটা চেঞ্জ সময় বেঁচে যাবে। হ্যাঁ, টাইম নাম্বার স্যার ডিপার্টমেন্ট স্যার, আমরা কি স্যার ওয়েনে লিখেছি বলে এখন চেঞ্জ করতে হবে না? ডিপার্টমেন্ট না, ডিপার্টমেন্ট যেটা ফরেন কি সেটাতে হাত দেওয়া ঠিক না। ঠিক আছে, আচ্ছা, ইট শুড বি আইডেন্টিক্যাল, এটা না হলে ডাটা এটা এটা চেঞ্জ করলেও কাজ করবে, কাজ করানো যায় সবকিছু ভাবে, কিন্তু এটা ডেভেলপমেন্ট রুলসে পড়ে না। মানে ওই যে আমি কথা বললাম না যে ডেভেলপমেন্ট ফিল্ডে যখন কাজ করবেন তখন একটা স্টাইল জেনারেট হয় মানুষের, তো ওই স্টাইলটা অ্যাকচুয়ালি আমার মধ্যে চলে আসছে, কারণ আমি তো রিয়েল লাইফে কাজ করি, তো তো আমার আমি ওই প্রবলেমগুলো ইন্ডাস্ট্রির প্রবলেমগুলো বুঝি, এটা টিম ওয়ার্কের কষ্টটা বুঝি। সো আমি কাজ করলাম, আমার পরের জন্য আর কাজ করতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে, তো সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট লাইনে একটা রুলস আছে, সেটা হচ্ছে যে টেবিল নেম কলাম নেম শুড বি মিনিংফুল অ্যান্ড ভেরিয়েবল নেম শুড বি ইন দা মিনিংফুল। ঠিক আছে, এমন কোনো কিছু ক্রিয়েট করা দরকার নাই যেটা থেকে খুঁজে বের করা যায় না। তো এখন আমরা স্টুডেন্ট আইডি এখানে বলি এস আন্ডারস্কোর আইডি, এটা আমাদের নাম্বার ডাটা টাইপ। আপনি ভার্সিটি ক্লাস করে সময় কোন পান স্যার? আমি এখন সময় পাই না, আগে সময় পেতাম। আমি লাস্ট 2 ইয়ার্স এক বছর কোনো দিন এক মিনিটের জন্য সময় পাইনি, এই এক বছর আমার কোনো ডেভেলপমেন্টের কাজ হয়নি। আমি 2018-19 সালে একটা বড় প্রজেক্টে কাজ করছি সুইস এম্বাসিতে, ওটা শনিবার এবং একদিন রাতে কাজ করতাম, ওটা তো আপনারা জানেনই, ওটা কনসালটেন্ট ছিলাম। জি স্যার, জি স্যার।
যখন লেকচারার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, তখন আমি হিউজ কাজ করছি, 18 কেজিতে ক্লাস নিতাম। আর অন্য অন্যদের কাজ করার আমার কাজ করার মধ্যে পার্থক্যটা হচ্ছে, আপনার কাছে যারা নিউ প্রোগ্রামার বা নিউ ডেভেলপার, তাদের কাছে একটা সফটওয়্যারে কাজ করা মানে হচ্ছে জীবন বের হয়ে কাজ করা, মানে দিন রাত 24 ঘন্টা কোডিং করতে হবে ইত্যাদি ইত্যাদি। আমার কাছে এরকম না, কারণ যখন একজন ডেভেলপার 4-5টা সফটওয়্যার তৈরি করে ফেলে, তারপরে তার কাছে সফটওয়্যার তৈরি করার ব্যাপারটা হয় এরকম ওয়ান কাইন্ড অফ জাস্ট বসলাম, কয়েক কাপ কফি খেলাম, ডিজাইন কমপ্লিট, এরপরে পেন ড্রাইভ গুলো বের করো, ব্যাকআপ গুলো বের করো, কোড কতটুকু কপি করা যায়। দেখা গেল যে আমি এখন সফটওয়্যার তৈরি করলে আমার তৈরি করা কোড থেকে আমি 90% কপি করতে পারি। আচ্ছা আচ্ছা। আর আমি 10% কাজ করি। এখন আমি কপি করব আমার কোড, এটা এটা এটার মধ্যে কোনো মানে খারাপ কিছু নাই। বুঝতে পারছি স্যার। আর যখন ডেভেলপাররা কাজ করে, করতে করতে প্রোগ্রামিং প্রথমের দিকে একটা মানুষের জন্য অনেক কষ্টকর, কিন্তু প্রোগ্রামিং এর একটা সুবিধা আপনাকে বলি, যখন প্ল্যাটফর্মটা আপনি কন্ট্রোলে চলে আসবে, তখন যখন 3-4টা সফটওয়্যার আপনি ডেভেলপমেন্ট করে ফেলবেন, এরপরে দেখবেন মার্কেটে যে সফটওয়্যারই কাজ করতে যাবেন না কেন, কোডিং এর কোনো না কোনো অংশ কোনো না কোনো প্রোডাক্টের সাথে মিলে যায়। সেটাকে কপি করে এনে রিনেম করে এবং কিছু ভেরিয়েবলের নাম চেঞ্জ করে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে মডেলগুলোকে চালিয়ে দেওয়া যায়। যেমন আপনাকে বলি, আপনি যদি একটা ই কমার্স সাইট তৈরি করেন, শপিং সাইট তৈরি করেন, তাহলে আপনাকে কোনোদিন আর আপনাকে শিওর থাকেন ডিজাইন যতই পরিবর্তন করেন কোম্পানি টু কোম্পানি, 90% কোড আইডেন্টিক্যাল থাকবে, অনলি 10% কোড চেঞ্জ হবে। সো এখন আমি যদি আমি যে কাজটা আগে করেছি ওরকম একটা কাজ পাই করতে পারি, ঠিক আছে, তাহলে তো আমি এটা মানে জাস্ট দুইটা হলিডে পেলেই কমপ্লিট করে ফেলবো। বাট লাইফে ফার্স্ট টাইমে আপনাকে সময় দিতে হবে। আপনার এমন হতে পারে যে যে কাজটা আমি 2 দিনে করব সেই কাজটা আপনাকে 6 মান্থে করতে হবে, বাট ওইটাকে যদি আপনি না করেন তাহলে আর কখনোই করতে পারবেন না, আপনাকে এটাকে সহ্য করতে হবে, ঠিক আছে। সো জি স্যার, সো এসআইডি নাম্বার 6, এটাকে আমরা আমরা জানি যে এটাকে আমরা রো লেভেল কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব, সো আমি এখানে কমা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এস এন্ড এস ও হ্যাঁ ছোট হয়ে গেল, এটা তো আমাদের 9 ডিজিট হওয়ার কথা। ওকে ফাইন, আমি ভুল করে লিখেছি, আচ্ছা থাকুক, এটা দরকার হলে অল্টার করে নিব, ঠিক আছে। এস ফাদার নেম, ঠিক আছে, এটা ভার্চার 2 অফ স্যার ফার্স্ট নেম না স্যার, সরি ফার্স্ট টাইম মার্চার 2 অফ 15, এটা নট নাল, এটা খুব একটা ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট না, সো এখানে দিয়ে দিলাম এস আন্ডারস্কোর লাস্ট স্যার নট নাল মানে স্যার এখানে স্যার ফিল আপ করে যেতে হবে স্যার, হ্যাঁ ফিল আপ করে যেতে হবে, হ্যাঁ ফিল আপ করে যেতে হবে 15 নট নাল, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, আমাদের সেই শখের এতক্ষণের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট সেটা আসছে, হ্যাঁ ফরেন কি ভার্চার 2 অফ 8, এটা আমি রো লেভেলে ডিক্লেয়ার করবো, সো এখানে আমি কনস্ট্যান্ট লিখলাম না, কমা লিখে আমি স্কিপ করে চলে গেলাম এস আন্ডারস্কোর সেল নাম্বার ভার্চার 2 অফ 12, ওকে comma s underscore email underscore id virtual 2 of 25, comma s underscore admission semester, okay fine, virtual 2 of 15, s underscore admission year sir admission semester sir ওটা 25 দেওয়া, actually ওটা এত বড় লাগবে না, okay sir, কে admission semester কি summer spring summer fall কি sir এটা লাগবে না, ঠিক আছে। আমরা ইসলাম কমা, এরপর আসেন আমরা কনস্ট্রেন্ট গুলো ডিক্লেয়ার করতে থাকি, কনস্ট্রেন্ট আমার কলামের কাজ শেষ। কনস্ট্রেন্ট প্রথম ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি, সো আমরা var ভেরিয়েবল
টেবিলের নাম হচ্ছে এসটিডি ওকে এটা দিয়ে বুঝতে পারবো পিকে এটা ভেরিয়েবলের নাম দিলাম কনস্ট্যান্ট ভেরিয়েবলের নাম কনস্ট্যান্টের নাম হচ্ছে প্রাইমারি কি তারপরে এস আন্ডারস্কোর আইডি এটা আমার আমি এই লাইনটা ফিল আপ করে ফেললাম সো স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি কলামটাকে এস আন্ডারস্কোর আইডি কলামটাকে আমি প্রাইমারি কি নির্বাচন করলাম তারপর পরের লাইনে গেলাম এখানে আমি দেখতে পাচ্ছি যে আরো একটা ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি ফরেন কি ওকে তো সেটাকে আমরা ডিক্লেয়ার করলাম কনস্ট্যান্ট var std f কে মানে ফরেন কি f কে মানে ফরেন কি f o r e i g n ফরেন কি কোনটা ফরেন কি হবে ডিপার্টমেন্ট আইডি var d e d e p a r t ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি references references কোন টেবিলের ডিপার্টমেন্ট টেবিলের সাথে ওই কলামের নাম কি ডিপার্টমেন্ট কলাম ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি ঠিক আছে এখানে বলা হলো এইভাবে যে কনস্ট্যান্ট var stdpk এই ভেরিয়েবলটা ফরেন কি এই টেবিলে ডিপার্টমেন্ট আইডি কলামের সাথে রেফারেন্স কার সাপেক্ষে ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি কলামের সাপেক্ষে কথা ক্লিয়ার বুঝা গেছে জি স্যার ওকে কমা এরপরে আসি কনস্ট্রেইন্ট var std std uk 1 মানে একটা ভেরিয়েবল কারণ এখানে দেখতে পাচ্ছি দুটা ইউনিক ভেরিয়েবল আছে একটা হচ্ছে স্টুডেন্ট সেল নাম্বার আর একটা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইমেল আইডি ঠিক আছে সো এই দুটাকে ইউনিক করতে গেলে আমি দুটার জন্য দুটো ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলি ইউ এন আই কিউ ইউনিক এস আন্ডারস্কোর সেল নাম্বার ওকে এটা ইউনিক হয়ে গেল তারপরে আবার কনস্ট্রেন্ট একই ভেরিয়েবল দুবার ইউজ করা যাবে না সো ভেরিয়েবলটা একটু চেঞ্জ করে দেই ইউ কে টু ইউ এন আই কিউ ইউনিক এস আন্ডারস্কোর ইমেল আন্ডারস্কোর আইডি আমরা জানি লাস্ট স্যার একটা প্রশ্ন ছিল স্যার হ্যাঁ যেমন স্যার এটা ইউনিক তার মানে এটা মানে একাধিক হতে পারবে না আমরা যদি চাই এটা নট নাল করতে মানে এটা কি বাদ দিতে পারবে না এরকম অ্যাকচুয়ালি একটা মানুষের তো মোবাইল নাম্বার নাও থাকতে পারে এটা করা যাবে আপনি দুটো কনস্ট্যান্ট সেট করতে পারবেন পারবো স্যার হ্যাঁ পারবেন একটা কলামের উপরে একের অধিক কনস্ট্যান্ট সেট করা যাবে একটা কলাম ইউনিক কি হতে পারে একটা কলাম নট নাল হতে পারে ঠিক আছে দ্যাট ইজ আ কোশ্চেন ইজ গুড কোশ্চেন কারণ আমি তো আমার নাই ঠিক আছে আর নাই মানেও তো আমি একটা ইউনিকের মধ্যে পড়ি তাই না তো এই জন্য ফোন নাম্বার স্যার বর্তমানে এখানে দেখেন এখানে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হ্যাঁ তো এখন আমি এটা দিলাম দেওয়ার পরে আমি লাস্ট লাইনে কমা দিব না আমি ক্লোজিং ব্র্যাকেট দিলাম সেমিকোলন দিলাম এন্টার স্যার এখানে স্যার কনস্ট্যান্ট আমরা কখন ইউজ করতেছি স্যার কনস্ট্যান্ট আমরা ইউজ করতেছি যখন আমরা রো লেভেলে কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতেছি কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি তো কনস্ট্যান্ট এখানে অনেকগুলো কিভাবে এই যে কনস্ট্যান্ট নীতিমালা আমরা যে টিউটোরিয়ালে দেখতে পাচ্ছি এই কলামটা যে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জি স্যার এই কলামটাতে আমি যে নীতিমালা দেখতে পাচ্ছি প্রাইমারি কি নট নাল এগুলো তো আমরা ডিজাইনের সময় চিন্তা করেছি যে নীতিমালাগুলো আমরা ইমপ্লিমেন্ট করব ঠিক আছে তো এটাই হচ্ছে দুই ভাবে ডিক্লেয়ার করা যায় একটা হচ্ছে যে যেমন আমি এখানে 4 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি নট নাল লিখেছি কলাম লেভেলে সো আমি এভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারতাম কিন্তু আমরা রো লেভেলে এই যে কনস্ট্যান্ট 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 লিখে ডিক্লেয়ার করি 11 থেকে 14 নম্বর লাইন পর্যন্ত এটা করি তখন যখন আমরা চিন্তা করি যে এই কনস্ট্যান্টটাকে চেঞ্জ করা লাগতে পারে কিংবা আমি ডিসেবল করতে পারি কিংবা আমি এনেবল করতে পারি ইত্যাদি কারণে ঠিক আছে আচ্ছা স্যার তাহলে চার নাম্বার পাঁচ নাম্বার যে কনস্ট্যান্ট গুলো আছে স্যার সেগুলো ই করা যাবে না স্যার সেগুলো সেগুলো আপনি আপনি না ওগুলো ডিসেবল করা যায় না ওগুলো মডিফাই করতে হবে তখন আচ্ছা আচ্ছা স্যার আমরা যখন এই কনস্ট্যান্ট এটা ব্যবহার করব তখন কি স্যার এটা অটোমেটিক তিন নাম্বার কলামে চলে যাবে তাই না স্যার হ্যাঁ অটোমেটিক্যালি তিন নাম্বার কলামে চলে যাবে স্যার একটা টেবিলে কি কলাম তিনের অধিক হতে পারে না কলাম তিনের অধিক হতে পারে কিন্তু স্ট্রাকচারে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে স্ট্রাকচারে তিনটে কলাম এরকম আমি যেমন দেখাচ্ছি ঠিক আছে মানে অ্যাকচুয়ালি এটা কাল্পনিক রিপ্রেজেন্টেশন মানে এটা যে লজিক্যালি এভাবে কম্পিউটার সায়েন্সের ভিতরে থাকে তা কিন্তু না এই যে আমরা যে এমএস ওয়ার্ড ফাইলে হোয়াইট স্ক্রিনে আমি যেটা তৈরি করেছি এটা একটা
এটা একটা স্ট্রাকচার। এই মডেলে ডাটাবেস ডিজাইনাররা তাদের চিত্রগুলো অঙ্কন করে। শুনেন, এই কম্পিউটার সায়েন্সের মধ্যে এখন অনেকগুলো অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোতে আপনি স্ট্রাকচারাল বেস, মানে আপনাকে ডিজাইন অ্যান্ড ড্রয়িং আছে। এখানে এই ডাটাবেস থেকে শুরু হলো আপনাদের এটা কাজ। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাপক পরিমাণে আছে, স্যাডে আছে, আরও অনেক 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 সাবজেক্ট আছে যেগুলোতে আপনার ড্রয়িং আছে। তো এগুলো আমাদের টিচাররা অনেক সময় সিমুলেটর ইউজ করে, অনেকে এমএস ওয়ার্ড ইউজ করে, অনেকে ভিজিও ফাইভ নামে কিছু আর্কিটেকচারাল ড্রয়িং সফটওয়্যার আছে সেগুলো ইউজ করে। আপনার ইন্টারমিডিয়েটে যেমন ফ্লো চার্ট তৈরি করেছেন, ওটাও তো ড্রয়িং টাইপেরই ছিল, ঠিক আছে? আচ্ছা, টেবিল ক্রিয়েটেড হয়ে গেছে। এখন আসেন, আমরা এই টেবিলের মধ্যে একটা স্যাম্পল ডাটা ইনসার্ট করি, ক্লিয়ার? তো আমরা ইনসার্ট করছি ইনসার্ট ইনটু, এটা খুব বোরিং হবে কারণ অনেকগুলো কলাম বেশি, বাট আমরা ধৈর্য সহকারে দেখব, ঠিক আছে? স্টুডেন্টস ভ্যালুস, ওকে, এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে আমাদের আইডি। তো আমি একটা আইডি দিলাম 201812, ওকে, সিম্পল আইডি দিলাম। আর যেহেতু এটা নাম্বার ডাটা টাইপ, এই জন্য আমি সিঙ্গেল কোড ইউজ করি নেই। এরপরটা হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট টাইম, আমাকে সিঙ্গেল কোড ইউজ করতে হবে কারণ এটা নাম্বার, এটা ভার্কা ডাটা টাইপ, আহসান। এরপর আমি দিলাম আরিফ, আমারটাই দিলাম, কমা। ডিপার্টমেন্ট আইডি আমাকে দিতে হবে অবশ্যই সিএসই, ক্লিয়ার? আচ্ছা, কমা, আমাকে আমার সেল নম্বর লাগবে, আমি একটা দিলাম। এরপরে আমার লাগবে হচ্ছে ইমেল আইডি, ওকে। এরপরে আমার লাগবে হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন সেমিস্টার, ওকে, স্প্রিং। এরপরে আমার ইয়ারটা নাম্বার ডাটা টাইপ, সো আমার কোনো টেনশন নাই, ওকে, ব্র্যাকেট শেষ, সেমিকলন, সো ইন্টার, ওয়ান রো ক্রিয়েটেড, ওকে। এবার আমি একটা মিস্টেক করতে চাই, কীরকম, আমাদের ইউনিভার্সিটিতে সিইসি ডিপার্টমেন্ট নাই, বাট আমি ভুল করে এই ত্রিপলি ডিপার্টমেন্ট বা ত্রিপলি দিয়েছি, ওকে, এবং এটার আইডিটা, ও, একটা একটা করে টেস্ট করি, ওকে, ফাইন। প্রথমে এখানে সিইসি থাক, আমি একই আইডি দুজনকে দেওয়ার চেষ্টা করেছি, সো আমাকে আটকে দিবে। এটা হচ্ছে এরর, কি এরর, কোটেড স্ট্রিং নট প্রপারলি ইনডেট, বাট কোন কোন কলামের জন্য আমি স্ট্রিং ইন্ড করিনি সেটা আমাকে কষ্ট করে নিজেই বুঝে নিতে হবে, ঠিক আছে? তো আমরা একটু কষ্ট করে এইভাবে দেখব, ধৈর্য সহকারে দেখেন। আমি সিএসসিতে আসানে করেছি, সিএসসিতে করেছি, ওকে। এবার এবার দেই কি বলছে, ইউনিক কনস্ট্যান্ট। দেখেন এখানে শুধু যদি ইউনিক কনস্ট্যান্ট বলে তাহলে আপনি কনফিউজড হয়ে যাবেন, কিন্তু ভেরিয়েবল নাম্বারটা দেখতে হবে, ভার এসটিডিপি কে, মানে প্রাইমারি কি আমি ভায়োলেটেড করেছি, তার মানে একই আইডি আমি দুইবার ব্যবহার করেছি, ঠিক আছে? সো আমি আইডি চেঞ্জ করে দেই। এরপরে আমাকে আরেকটা এরর দেবে, কি এরর দেবে, বল ইউনিক কনস্ট্যান্ট সিস্টেম ভার এসটিডি ইউকে ওয়ান ভায়োলেটেড। এখন ইউকে ওয়ান মানে কি, সেটা ডিজাইনারের ডিজাইন পেপারে আছে, ক্লিয়ার? এটাই হচ্ছে ডিজাইন পেপারের মূল রহস্য, ফোন নাম্বারটা, স্যার, হ্যাঁ, ফোন নাম্বারটা। তো আমি কে টু দিলাম। এখন যদি আমি ভেরিয়েবল নাম না দিতাম তাহলে আপনাদের মাথা খারাপ হয়ে যেত। দেখেন ভার এসটিডি ইউকে টু ভায়োলেটেড, আপনারা এরর ঠিক করতেই পারতেন না, তিন চার দিন লাগতো, ক্লিয়ার? সো আমি দিলাম হচ্ছে এখানে জিমেলের জায়গায় ইয়াহু দিব, দেখবেন ঠাস করে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এন্টার দিলাম, ওয়ান ডক ক্রিয়েটেড, ক্লিয়ার? এখন জিমেল তো স্যার অনেকেই থাকতে পারে, স্যার, হ্যাঁ। এখন আরেক ধরনের এরর তৈরি করি, সেটা হচ্ছে আমি ইচ্ছা করে এরর তৈরি করতেছি শেখানোর জন্য, স্যার, ওই যে জায়গায় ধরে আছেন কার্সারটা, ওই জায়গায় কমার আগে তো মানে পুরোশন দেওয়া নাই, তারপর এরর জ্বলল না কেন এখানে? এটা নাম্বার ডাটা টাইপের জন্য, স্যার, নাম্বারের উপরে কিছু সরাসরি কমা হবে, নাম্বারের উপরে কিছু, নাম্বারে কিছু দেওয়া লাগবে না, নাম্বারের উপরে সরাসরি কমা হবে, ঠিক আছে? জি স্যার, আমি এগুলো সব চেঞ্জ করলাম, এগুলো চেঞ্জ করলাম। এখন দেখেন আমি সিএসসি এর জায়গায় ভুল করে ত্রিপলি লিখলাম। দেখেন প্রাইমারি কি ফরেন কির মজা দেখেন, সে কি বলতেছে, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। এই যে আমরা থিওরি পড়লাম যে ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি, পড়া কি লাভ, থিওরি বোঝা যায়, বোঝা যায় না, আগে প্র্যাকটিক্যাল করতে হয় তাহলে থিওরি বোঝা যায়। ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ভার এসটিডি এফ কে ভায়োলেটেড, প্যারেন্ট কি নট ফাউন্ড, দেখছেন ইটস ক্লিয়ারলি স্টেটেড, প্যারেন্ট কি নট ফাউন্ড মানে ভায়োলেটেড করেছো, তুমি এটা দিতে পারো না। তো কি দিতে পারি, যে আমার ডিপার্টমেন্ট, তোমার এখানে সিএস ডিপার্টমেন্ট আছে, সো তুমি সিএস দিতে পারো, আমি সিএস দিলাম, ওকে। এখন দেখেন আমি আপনাকে
রিলেশনাল ডাটাবেজের রিলেশনাল রেফারেন্সের আরেকটা মজা দেখায়, সেটা হচ্ছে কোনো কারণে এখন আমি আমার সিএস ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে, তা আমি এখন এটা করলাম ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট, আমি সিএস ডিপার্টমেন্টটাকে ডিলিট করে দিতে চাই, হোয়ার ডিপিআরটি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু সিএস, সিএস ডিপার্টমেন্টটাকে আমি ডিলিট করতে চাই। সে কি বলবে, এন্ট্রিটি কনসেন্ট ভায়োলেটেড, চাইল্ড রেকর্ড ফাউন্ড, মানে এই প্যারেন্ট রেকর্ডটার চাইল্ড আছে, তুমি কখনোই চাইল্ডকে রেখে প্যারেন্টকে কিল করতে পারবে না, এটা রুলসটা একটু এরকম, বুঝে গেছে ব্যাপারটা? সো যখন কোনো ব্যক্তির চাইল্ড হয়ে যায় এই ডাটাবেস সিস্টেমে, তখন সেই ব্যক্তিকে আর ডিলিট করা যায় না। স্যার আমার ডিলিট করতেই হবে স্যার, আমার কোনো উপায় নেই, আপাতত শেখার সময় এগুলো প্যাচ চিন্তা করার দরকার নাই, যে আমরা এটা বুঝলাম, আমরা এটা রিপ্রেজেন্টেশনটা দেখলাম যে প্রাইমারি কি ফরেন কির যে মূল থিম আমরা কিন্তু এখানে সুন্দর ভাবে বুঝতে পারছি। এবার আমরা এটা আই থিঙ্ক আমরা এটা কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। এখন আরেকটা সিলেক্ট কমান্ড দেখাই, যেমন আমি এভাবে লিখতে পারি সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, আবার আমি লিখতে পারি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস। এখন কোনো কারণে এটা ভেঙে দেখাচ্ছে আমার আমার ডসের কারণে, ঠিক আছে, বাট এটা কনফিডেন্ট থাকেন ডাটা ঠিক আছে, এটা ভেঙে দেখাচ্ছে কারণ এই এমএস ওয়ার্ড এর এই ডস প্রম্পটের মাইক্রোসফট ডস এর কোনো একটি জায়গায় যে কলাম উইথ বাড়িয়ে দিতে হয় সেটা আমি এই মুহূর্তে আমার মনে নাই, এটা তখন বড় করে দেখাবে। আচ্ছা, আমি এখন একটা আমার ডিমান্ড, আমি দুটো টেবিলে ডাটা আলাদা আলাদা দেখতে পারি, ঠিক আছে, কিন্তু আমার ডিমান্ড আসছে এরকম যে একটা রিপোর্ট তৈরি করতে হবে যে স্টুডেন্টের নাম দেখাবে আর ডিপার্টমেন্টের নাম দেখাবে, ডিপার্টমেন্ট আইডি দেখাবে না। তাহলে খেয়াল করে দেখেন স্টুডেন্টের ফার্স্ট টাইম লাস্ট টাইম আছে স্টুডেন্টস টেবিলে, আর ডিপার্টমেন্টের নামটা আছে কিন্তু ডিপার্টমেন্ট টেবিলে, ক্লিয়ার? মানে আমরা এখন শিখে আসছি যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস মানে সিলেক্ট কমান্ডের যে ফ্রম ক্লোজ, সেই ফ্রম ক্লোজে আমরা ডোমেনের নাম লিখতে পারি, এন্টিটির নাম লিখতে পারি, এন্টিটি মানে টেবিলের নাম লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে ডিমান্ড আসছে যে আমি দুটো টেবিল থেকে ডাটা দেখব, তাহলে সেই ফ্রম ক্লোজ কি একের অধিক এন্টিটি সাপোর্ট করে? করে। কিভাবে আমি দেখাচ্ছি, সিলেক্ট আমি কিভাবে দেখব স্টুডেন্টস, এস টি ইউ ডি স্টুডেন্টস, আচ্ছা আমি সংক্ষেপে লিখি এস ডট এস আন্ডারস্কোর এফ আন্ডারস্কোর নেম কমা এস, স্যার এস মানে কি, ডোন্ট ওয়ারি আমি এস কে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেখাবো, নো প্রবলেম, এস ডট এস আন্ডারস্কোর লাস্ট আন্ডারস্কোর নেম কমা ডি ডট ডিইপি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম ফ্রম স্টুডেন্ট মানে হচ্ছে স্পেস এস কমা department মানে স্পেস টি, এস আন্ডারস্কোর এল নেম ইনভ্যালিড আইডেন্টিফায়ার, কেন আমি কি ভুল করেছি? কি ইনভ্যালিড আইডেন্টিফায়ার, এস ডট এস আন্ডারস্কোর এল, ও এল এর জায়গায় কি আমি অন্য কিছু লিখেছি নাকি নেম? ওকে দেখি, ছোট করে দেখি কি হয়েছে, স্টুডেন্ট এস,
ওকে আমরা শেখার জন্য ছোট করে লিখছি s_l_name invalid identifier আচ্ছা এক মিনিট আমি একটু দেখি ও সরি 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 এটা তো মারাত্মক মিস্টেক করেছি আমি স্টুডেন্ট নামে তো আমাদের কোনো টেবিল নাই ঠিক আছে আমাদের টেবিলের নাম কি বলতে স্টুডেন্টস ডিপার্টমেন্টস স্টুডেন্টস এই যে এখানে এইজন্য এই সে সবগুলো এস কে রং ধরছে ক্লিয়ার এটাকে সে ইনভ্যালিড বলছে এটাকে সে ইনভ্যালিড বলছে আমি যে এররটা কষ্ট করে বের করলাম এটাকে আপনারা খেয়াল করেছেন খুব ডিফিকাল্ট এটা এই সময় ব্যাপারে কিন্তু ধৈর্য ধরতে হবে স্যার এই উপরে লাইনটা একটু স্যার বুঝিয়ে দেন স্যার এটা বুঝুন না আগে আউটপুটটা দেখেন ওকে স্যার একটা আমার নাম দেখাচ্ছে আমার ডিপার্টমেন্টের নাম দেখাচ্ছে স্যার স্টুডেন্টস টেবিলের স্টুডেন্টের ফার্স্ট নেম তারপর হচ্ছে লাস্ট নেম তারপর মেবি স্যার ডিপার্টমেন্ট নেম আপনি সেফ খুঁজে দিতে বেটার হতো আচ্ছা বলি এখানে সিলেক্ট করো কি সিলেক্ট করবা এই এস ডট এটা কথা ভুলে যান এটুকুর কথা ভুলে যান ক্লিয়ার এটা একটু বলতে পারতেছ না স্যার না আপাতত ভুলে যান কি লিখলাম আমি কলামের নাম লিখলাম আমি এই কলামটা দেখতে চাই ক্লিয়ার জি স্যার আবার এস ডট ভুলে যান আমি এই কলামটা দেখতে চাই ক্লিয়ার জি স্যার আর ডি ডট ভুলে যান আমি এই ডিপার্টমেন্টে এই কল ডিপার্টমেন্ট নেম কলামটা দেখতে চাই ক্লিয়ার জি স্যার আচ্ছা ফ্রম কোথা থেকে স্টুডেন্ট থেকে এই স্টুডেন্টের পরে এস বসাই দিছি মানে এস ইজ রিপ্রেজেন্টিং ফর স্টুডেন্টস টেবিল ক্লিয়ার তারপরে সামনে যে এস ডট ভুলে যেতে বলেছিলাম এই এস ডট এই ওই এসটা হচ্ছে এই এসটা ক্লিয়ার আচ্ছা স্যার এটা মানে স্পেশালি দেওয়ার কারণটা কি স্যার আমি বলি আমরা সি প্রোগ্রামিং এ ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করতাম তারপর সেটাকে ব্যবহার করতাম ঠিক আছে মনে আছে আমরা ইন্টিজার আই লেখার পরে নিচে যা লিখতাম আই ইকুয়াল টু 5 ক্লিয়ার হ্যাঁ জি স্যার বাট এখানে উল্টা আগে ব্যবহার করবেন তারপর ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন বুঝলেন এখানে যদি লিখতাম যে এফ ডট এস এফ নেম পরে যদি স্টুডেন্টস যদি এফ লিখতাম তাও হতো স্যার यस অবশ্যই অবশ্যই যেমন আমি এফ লিখলাম ঠিক আছে আর সামনে যায় এখানে এস এর জায়গায় এফ লাগে নো প্রবলেম হোয়াটএভার ইট ইজ সি নো প্রবলেম আর এটা কি কোনো শুধু সিঙ্গেল সংখ্যা দিতে হবে আমরা চাইলে তো এটা আরো বাড়াতে পারি কেন স্যার হ্যাঁ অবশ্যই বাড়াতে পারেন আপনি যেটুকু আমি এটা টাইপ কমানোর জন্য করছি এই কাজটা এখন আসেন যে এখানে একটা প্রবলেম রয়ে গেছে আউটপুট লুক দা আউটপুট আসলে আর কয়বার আসছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার আমার স্টুডেন্ট কয়টা মাত্র দুইটা তো ছয়বার আসছে কেন স্টুডেন্ট কয়জন দুইজন তাহলে ছয়জন আসলে এটা ভেরি অড লুকিং না অড লুকিং এখন আসেন আমরা হায়ার বলবো হায়ার যেখানে এস ডট ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু সরি এফ এস তো নাই কি আছে এফ না এফ ডট ইকুয়াল টু ডিপার্টমেন্ট ডি ডট ডিপিআরটি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি আমরা যখন এই শর্তটা জুড়ে দিব তখন এটা লাইনে আসবে ক্লিয়ার জি স্যার এবার এবার আমার তিনটা আমার আমার কয়টা স্টুডেন্ট অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট দুইটা সরি তিনটা না স্যার তিনটা তিনটা স্টুডেন্ট তিনটা লাইন আসছে আগে কি হয়েছিল ডাবল হয়ে গিয়েছিল কারণ আমি দূর জোড়া লাগিয়েছি ঠিকই কিন্তু র্যান্ডমলি তারা একে অপরের সাথে জোড়া লাগাইছে একজন আরেকজনকে বারবার ধরেছে একজন আরেকজনকে বারবার ধরেছে কিন্তু আমি যখন শর্তটা বলে দিলাম তুমি এমন ভাবে দেখাও যখন একটা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডিটা আর একটা স্টুডেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডির সাথে ম্যাচ করে তো ম্যাচ করা যখন কন্ডিশনের মধ্যে পড়ে গেছে তখন সে সিমিলার হয়ে গেছে সিমিলার হয়ে আমাকে সুন্দরভাবে দেখাচ্ছে এটারও আবার কথাবার্তা আছে কিছু পড়াশোনা আছে এটাকে জয়েন বলে এটার ইনার জয়েন আছে আউটার জয়েন আছে ঠিক আছে আমরা এখন বেশি জয়েন শব্দটাই মনে রাখার চেষ্টা করব না এটা একটা সিলেক্ট কমান্ড আগে আগে দেখেছি সিঙ্গেল টেবিল থেকে সিলেক্ট করতে এখন দেখলাম ডবল টেবিল থেকে সিলেক্ট করতে স্যার বলছে হায়ার ক্লজ না দিলে ডুপ্লিকেট দেখাবে হায়ার ক্লজ দেওয়ার পরে ডুপ্লিকেট দেখাচ্ছে না এতটুকু বোঝা থেকেই লেসন টু কমপ্লিট করবেন ক্লিয়ার
তাহলে জয়েন একটা ভাগ তো আমাদের স্টুডেন্ট কি দুইজন ছিল না স্যার তিনজন তিনজন ছিল আচ্ছা হ্যাঁ ওকে ফাইন লেট আস চেক সিলেক্ট ইয়েস স্যার একজন স্টার ফ্রম স্টুডেন্টস তিনজন ক্লিয়ার ওকে স্যার আপনি উপরে যে স্যার কন্ডিশনটা দিলেন না স্যার যে ডিপার্টমেন্ট আইডি কল ডিপার্টমেন্ট এটা স্যার একটু ওই আপনার যে চিত্র আছে চিত্র একটু দেখাবেন স্যার যে কিভাবে মানে আসলে দুইটা ডিপার্টমেন্ট আছে সেম বুঝলি হ্যাঁ কারণ এই যে চিত্রটা এই যে দেখছেন এই যে ড্রয়িং ইজ ইম্পর্টেন্ট এই দুটো টেবিলের মধ্যে সম্পর্কে সেতু বন্ধন তৈরি করে আছে ডিপার্টমেন্ট আইডি এই কিটাই হচ্ছে লিডার কি একটা জায়গায় প্রাইমারি কি একটা জায়গায় ফরেন কি সেই নির্দিষ্ট এই অ্যাট্রিবিউটটার মাধ্যমে রিলেশনাল ডেটাবেস অ্যালগরিদম সরি রিলেশনাল ডেটাবেস ডিজাইন হয়েছে সো যখন আমি রেফারেন্স ইউজ করতে পারলাম কেন যখন আমি এই কথাটা লিখতে পারলাম হোয়ার এই ডিপার্টমেন্টের এই কলামটা এবং ওই ডিপার্টমেন্টের ওই কলামটা এক হবে এটা বলতে পারলাম এই জন্য কারণ আমি রিলেশনশিপ করে রেখেছি আর এই রিলেশনশিপ করার কারণে এই দুটো কলামের মধ্যে এই দুটো টেবিলের মধ্যে একটা চরিত্রগত পার্থক্য তৈরি হয়েছে এবং বৈশিষ্ট্য তৈরি হয়েছে পার্থক্য তৈরি হয়েছে বৈশিষ্ট্য তৈরি হয়েছে বৈশিষ্ট্যটা কি স্টুডেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি কলামে এমন কোনো ভ্যালু থাকে না যেটা ডিপার্টমেন্ট টেবিলে নাই সো এটা খুবই ইজি যে আমি তার মানে আমার স্টুডেন্ট আইডি টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট কলামে যা পাচ্ছি তা আমি অবশ্যই ইয়েতে পাচ্ছি কি বলে আমি ডিপার্টমেন্ট টেবিলে পাচ্ছি সো স্যার এই দুইটা যে স্যার দুইটাই আপনি ডিপার্টমেন্ট আইডি দিবেন নাম চেঞ্জ করে দিলে আমার মনে ভালো হয় স্যার মানে বুঝতে পারতেছেন আজ কোনটা থেকে কোনটা সুইচ করতেছে কিভাবে কি এখানে স্যার মানে চিত্র বুঝতে পারতেছি কিন্তু প্রোগ্রামিং এ যা স্যার বুঝতে পারতেছি না প্রোগ্রামিং এ বুঝতে হবে মানে দুইটা কি স্যার মানে যদি আমরা চেঞ্জ করি দুইটা নাম যদি দুই রকম দেই এত কি কোনো প্রবলেম হবে স্যার না প্রবলেম হবে না প্রবলেম হবে না প্রোগ্রামিং এ প্রবলেম হবে না প্রোগ্রামিং এ প্রবলেম হবে না বাট আমাদের বোঝার প্রবলেম হবে এখন এখন যেটা মনে হচ্ছে যে প্রবলেম পরবর্তীতে সেটাই সেটাই সুবিধা হবে আর এখন যেটাকে সুবিধা মনে করতেছেন পরবর্তীতে সেটাই প্রবলেম হবে কারণ এই ডিপার্টমেন্ট আইডিটা আরো অনেক জায়গায় যাবে সে একটা জায়গায় থাকবে না বহু জায়গায় যাবে আর এখানে না বোঝার কি আছে আমি এটা বুঝলাম না স্যার প্লেইন একটা সিলেক্ট কমান্ড এখানে টেবিলের নাম ডটের আগে টেবিলের নাম থাকে তারপরে কলামের নাম থাকে সো ডটের আগে টেবিলের নাম থাকে ডটের পরে কলামের নাম থাকে সো ডি ডট ডিপার্টমেন্ট আইডি সো ভেরি ক্লিয়ার যে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি আর এফ ডট ডিপার্টমেন্ট আইডি দ্যাট মিন্স এটা স্টুডেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি ইজ ভেরি ক্লিয়ার আমার কথা বুঝা গেছে কারণ যখন একটি প্রাইমারি কি একের অধিক জায়গার সাথে সম্পর্ক তৈরি করে তখন তার একই নাম হওয়া উচিত কারণ এমন হতে পারে যে এখানেও একটা অবশ্যই আসবে আমি এটা এখনই করি ইনসার্ট রো বিলো ডিপার্টমেন্ট এই টিচারটা একটা ডিপার্টমেন্টে জয়েন করেছে ঠিক আছে সো এই এটা মডিফাই হচ্ছে ভার্চার টু অফ সিক্স ফরেন কি এখন আপনি কি এটা দিতে চাচ্ছেন আপনি বোঝার জন্য দিতে পারেন যে টিচার্স ডিপার্টমেন্ট আইডি ঠিক আছে এখন ঘটনাটা হচ্ছে এটা দিলে দিতে পারেন বাট এটা মানে আই ডোন্ট লাইক ইট এটা দিলে প্রোগ্রামিং এ কোনো প্রবলেম হবে না প্রোগ্রামিং এ এটা যা ইচ্ছা তাই দেওয়া যায় বাট যে জায়গাগুলোতে প্রাইমারি কি সেগুলোর নাম সর্বস্তরে একই রাখা উচিত কারণ এই প্রাইমারি কি গুলোকে কোডিং এর মাধ্যমে বের করা যায় আরো অনেক পড়াশোনা আছে তারপরে এটা বোঝা যাবে যে কোনটা কমফোর্টেবল বাট আই থিংক দিস ইজ কমফোর্টেবল বাট ইফ ইউ ক্যান ম্যানেজ ইউ ক্যান চেঞ্জ ইউর নেম নো প্রবলেম বাট আমি মনে রাখতে পারি না এই জন্য আমি একটা টেবিলের প্রাইমারি কিটা যত জায়গায় ফরেন কি আছে সব জায়গায় একই নামে রাখি বাট এটা যদি একটা স্টুডেন্ট যদি এটা এখানে লেখে এরকম যে T underscore department ID, there's no problem. You can do it. যখন দুইজন ডিজাইনার ডিজাইন করবে ক্লাসের 20 জন স্টুডেন্ট 20টা ডিজাইন পেপার তৈরি করবে কারোটার সাথে কারোটা মিল হবে না শুধু মিল হবে নীতি নৈতিকতা কিন্তু ডিজাইন এক হবে না আউটপুট এক হবে সবার আউটপুট আসবে একই কিন্তু ডিজাইন পেপারে কোনো না কোনো জায়গায় পরিবর্তন আসবে
সো আমরা দেখব যে তার কনসেপ্টটা ঠিক আছে কিনা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে ড্রয়িংটা কিভাবে হবে, এই ড্রয়িংটা কিন্তু আবার নতুন করে আবার একটা ড্রয়িং করতে হবে, মানে এই রেখাটাকে, এই রেখাটাকে আবার টেনে উপরে নিয়ে যেতে হবে, এখানে নিয়ে যেতে হবে। আমি দেখাচ্ছি, আমি ডিজাইনটা এখনই করে রাখি, কারণ এখন না করলে আমাকেই পরে করতে হবে। এবং আপনাদেরকে আমি বলি যে ডিজাইনের কাজগুলো কিন্তু দিস ইজ ফাইনাল, সো এখান থেকেই শিখে রাখেন। এবং নিজের সাধারণত আমি স্টুডেন্টদেরকে বলি, বলতাম আর কি, যখন আমি অফলাইনে ক্লাস নিতাম তারা এটা পেন্সিল দিয়ে করতো, কিন্তু এখন যেহেতু পেন্সিল খুঁজে পাচ্ছি না, এখন আমরা হাতে কলমে করবো, ঠিক আছে? সো আমি এটাকে উপরে নিয়ে গেলাম। সো এমএস ওয়ার্ডে একটা পেজ থেকে আরেকটা পেজে যায় না, যেতে গেলে কানেক্টার ইউজ করতে হয়, ঠিক আছে? সো আপনাকে এইভাবে কানেক্টার দিতে হবে, কানেক্টার থেকে আবার এভাবে তুলতে হবে, নো প্রবলেম। শান্ত এমএস ওয়ার্ডে এটা প্রফেশনালরা, যারা প্রফেশনাল ইঞ্জিনিয়ার তারা করে না, এটা যে বিরক্তিকর একটা সিচুয়েশন দাঁড়ায় এজন্য করে না। স্যার প্রফেশনাল কি ইউজ করে স্যার? ভিজিও 5, ওখানে কোনো পেজ থাকে না, পেজ ব্রেক থাকে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে আমাকে কষ্ট করতে হচ্ছে না, এই যে এভাবে করলাম, করার পরে ইনসার্ট শেপ এটা, ওকে। কিন্তু নিচে এখানে 1 একটা দেওয়া আছে, এজন্য 1 আর কপি করতে হবে না, বাট এটাকে কপি করতে হবে এবং এখানে পেস্ট করতে হবে আলফা। ক্লিয়ার? জি স্যার। সো এখানে জায়গাটা ফাঁকা দেখাচ্ছে, থাকুক, এটা অন্য আমার কাজে লাগবে। কেমন হতে পারে যে এই টিচার্স টেবিলটা আরো বড় হচ্ছে, কিংবা এখানে আমি সুযোগ পেলে এখানে একটা টেবিল ড্রয়িং করে ফেলবো, ঠিক আছে? সো এইভাবে আমি আমাদের ল্যাপটপ চলতে থাকবে এবং আমাদের ড্রয়িং ক্লাসটাও চলতে থাকবে। এবং এটা যেটা হলো সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে কখনো কখনো শুধু থিওরি পড়াই, আর কখনো কখনো যে থিওরিগুলো প্র্যাকটিক্যাল আছে সেগুলো পড়াই। সকালবেলা পড়িয়েছি চ্যাপ্টার 2, এখন পড়ালাম চ্যাপ্টার 4। এই এটা চ্যাপ্টার 4 এর অংশ, অন্তর্ভুক্ত আপনাদের মূল কারিকুলামে আর কি। যদিও বা বই লাগবে না কখনো, আমার বইয়ের ফার্স্ট নাম্বার থেকে, ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত মানে মনে আছে আর কি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। শুধু এই নোট এবং এই প্র্যাকটিক্যালগুলো করতে থাকেন। সো ইওর ডিউটি, এখন আমি যে কাজটা করেছি সেই কাজটা স্টুডেন্টকে পুরোপুরি তার কম্পিউটারে করতে হবে। দুটো টেবিল বানাতে হবে, কনস্ট্যান্ট সেট করতে হবে, ইনসার্ট করতে হবে, এররগুলো চেক করতে হবে, এররগুলো বুঝলো কিনা দেখতে হবে, এবং এই জয়েন কোয়েরিটা পর্যন্ত আসতে হবে। আসার পরে তার প্র্যাকটিস সেশন শেষ হবে। হ্যাঁ বলেন স্যার, কনস্ট্যান্ট কি এর ক্ষেত্রে কোন দিকে ইউনিক দিছি, ওটা চেঞ্জ করে কি আমি আরেকটা দিতে পারবো? কি রকম আমাকে বলেন, বুঝে বলেন। ফর এক্সাম্পল ইউনিক দিছি, নট নাল দিব আমি, একটা তে ইউনিক দিয়ে ফেলছি আগে, ওটা আমার মনে হচ্ছে যে আমার নট নাল দিলে ভালো হবে স্যার, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? ওকে ফাইন, আমরা এটা রিপ্রেজেন্ট করি, নো প্রবলেমস। ফর এক্সাম্পল আমি এটা অপারেশন করে দেখি কি হচ্ছে। আমরা জানি যে ইমেল আইডিটা কে ইউনিক দেওয়া আছে, তাই না? তো ফর এক্সাম্পল আমরা এরকম করলাম, অল্টার টেবিল স্টুডেন্টস ডিসেবল, ও ইউনিকও থাকবে, নট নালও থাকবে, নাকি শুধু? ওকে ফাইন, তাহলে ভেরি গুড, অল্টার টেবিল স্টুডেন্ট ডিসেবল কনস্ট্রেন্ট, ডিসেবল কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্টের নাম হচ্ছে var, var std uk, এটা মেবি ইমেল, অল্টার টেবিল স্টুডেন্টস মডিফাই, modify s underscore email underscore id virtual 2 of 25 space not null,
ক্লিয়ার জি স্যার সো সেম থিংস আমরা যে কমান্ড গুলো জানি সেই কমান্ড গুলোর মাধ্যমে আমরা সবকিছু করতে পারবো সো আজকে আমরা আমাদের অ্যাকর্ডিং টু দা লেসন প্ল্যান এবং একটা একটা লিমিটের মধ্যে আছি ঠিক আছে তা আমার ধারণা যে একটু স্টুডেন্ট এই পর্যন্ত এই ল্যাব আমাদের এই দুটো ল্যাবের ভিডিও দেখে এই পর্যন্ত একটি স্টুডেন্ট প্র্যাকটিস না করে নেক্সট ল্যাবে আসা যাবে না তাহলে একটা বড় ধরনের প্রবলেম দেখা দিবে কারণ নেক্সট ল্যাব আরো বড় হয়ে যাবে এবং সেখানে একটা কমপ্লিকেশন দেখা দিবে যত বড় হয়ে গেল স্যার এবং আমি বললাম তো এই পজিটিভ পেজটা দেখতে পাচ্ছেন না এটা মিনিমাম 100 পেজে পরিণত হয়ে যাবে সেমিস্টারে সো 100 দুই দিন পেজ শুরু হয়েছে মাত্র হ্যাঁ তো এখানে আরো অনেক দেখবেন রিলেশন আসবে রিপোর্ট আসবে এন্টিটি আসবে অ্যাট্রিবিউট আসবে এই প্রজেক্ট কমপ্লিট করতে গেলে আরো অনেক চিন্তা ভাবনা আসবে আমি চিন্তা ভাবনাগুলো একবারে করি না কেন কারণ এটা সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের ক্লাস না এখানে আমি যদি এত চিন্তা করে কথা বলি তাহলে চিন্তা করতে করতে সেমিস্টার শেষ হয়ে যাবে সো আমরা লিটল লিটল চিন্তা করে আমরা প্রজেক্ট করতেছি কারণ আমাকে আমার এখানে মূল আমার এইম হচ্ছে স্টুডেন্ট ওরাকল প্ল্যাটফর্মে ডাটাবেস ডিজাইন করতে শিখবে প্রোগ্রামিং করতে শিখবে এটা হচ্ছে এই সাবজেক্টের এইম মিশন ভিশন আর এইটা করতে গেলে তাকে অটোমেটিক্যালি অ্যানালাইসিস অ্যাবিলিটি তৈরি হতে হবে এই গল্প আমরা অ্যানালাইসিস করছি না এই যে একটা টিচারের একটা সেল নম্বর লাগে ইমেল আইডি লাগে একটা স্টুডেন্টের একটা অ্যাডমিশন সেমিস্টার লাগে ইয়ার লাগে এগুলো কোথা থেকে আসছে এগুলো আমাদের অ্যানালাইসিস অ্যাবিলিটি থেকেই আসছে এটা এনভায়রনমেন্ট অ্যানালাইসিস অ্যাবিলিটি থেকে আসছে কিন্তু আমাদের কাছে অ্যানালাইসিসটা সহজ হয়েছে কেন কারণ আমরা স্টুডেন্ট এটা যদি আমরা একটা ডিফারেন্ট ফিল্ড নিয়ে কথাবার্তা বলতাম তাহলে আমাদের কাছে কঠিন লাগতো তা যেহেতু আমাদের হাতের কাছে আছে এই জন্য আমরা অ্যানালাইসিসও করতেছি তাহলে আমরা এখানেই এই এই ক্লাসটার ফর্মাল ক্লাস এখানেই শেষ করব এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে কাজ কিভাবে নষ্ট কম হবে এই যে টেবিলগুলো এখানে আমরা তৈরি করতেছি এই আমার এই কম্পিউটার কিন্তু আমি আর নষ্ট করতে চাইবো না কারণ এই এখানে আমার সব কাজগুলো থাকবে সব কাজগুলো থাকবে সো আমরা যদি কোনো কারণে আমাদের কম্পিউটার চেঞ্জ করতে হয় তাহলে আমি এই ডাটাবেসটা কিভাবে আমি অন্য জায়গায় নিয়ে যাব সেটা আমি দেখাবো ক্লিয়ার জি স্যার আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করব আচ্ছা আমরা আমাদের স্ক্রিনের এটা দেখতে পাচ্ছি তাই না আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমি এডিট করলাম এডিট হলো না তাই না আচ্ছা এখন আমি একটু ইনফর্মাল ক্লাসে যাচ্ছি আপনাদেরকে কিছু টিপস দেখাচ্ছি ওকে স্যার